ক্রয় নয় অর্জন করুন, এই আত্মবাক্য বুকে ধারণ করে যাত্রা শুরু করেছে পাঠকদের ক্লাব, নট ফর সেল ক্লাব। বাংলাদেশের তথাকথিত প্রকাশনা ও বিপণন ব্যবস্থাকে সম্পূর্ণ পাশ কাটিয়ে নট ফর সেল ক্লাব লেখক, বই এবং পাঠকের মাঝে সরাসরি সংযোগ স্থাপন করতে চায়। নট ফর সেল ক্লাব পৃথিবীর ইতিহাস বদলে দেয়া বিখ্যাত 50 জন মানুষকে নিয়ে একটি গ্রাফিক গাইড সিরিজ করতে যাচ্ছে। সেখানে দার্শনিক, শিল্পী, বিজ্ঞানী, মহামানব 50 জন আলোকিত চরিত্রকে আমরা একে একে সামনে নিয়ে আসছি। আমাদের গ্রাফিক গাইড সিরিজের প্রথম বইটি মহামতি বুদ্ধকে নিয়ে। নট ফর সেল ক্লাব প্রকাশিত বুদ্ধ এবং অন্যান্য বইগুলি দেখার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কটিতে ক্লিক করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ। ফ্যারিসিরা এক মস্ত চাল চাললেন। যিশুর কাছে গিয়ে কপট বিনয় নিবেদন করলেন, আচার্যদেব, আমরা জানি আপনি বড়ই খাঁটি মানুষ, আপনি কারো তোয়াক্কা রাখেন না, কারো মুখ চেয়েও কোনো কথা বলেন না, আপনি মানুষকে সত্যিকার ধর্মপথেই চলতে শিক্ষা দেন। এখন দয়া করে আমাদের একটা সমস্যা পূরণ করে দিন, বিচার করে বলে দিন যে রোমের বাদশাকে আমাদের রাজস্ব দেওয়া উচিত কি না, আমরা রাজকর দেব কি দেব না। যিশু অনেক আগেই তাদের ভণ্ডামি ধরে ফেলেছিলেন, বুঝেছিলেন তারা দেখতে চান তিনি তাদের ফাঁদে পা দেন কি না, দিলে সহজেই তাকে রাজদ্রোহের অপরাধে রাজকর্মচারীদের হাতে সঁপে দেওয়া যাবে। কিন্তু যিশুকে দিয়ে বেফাস কথা বলিয়ে নিয়ে তাকে ধরা ফ্যারিসিদের কর্ম নয়। তিনি আরেক চাল চেলে বসলেন, এক টাকা নিয়ে এসে তো দেখি। টাকা নিয়ে তার সামনে ধরতে তিনি বোকা সেজে সরলভাবে প্রশ্ন করলেন, টাকার উপর এই যে এক মূর্তি দেখা যাচ্ছে ওটা কার মূর্তি, আর এই যে একটা নাম খোদাই দেখছি ওটাই বা কার নাম? ফ্যারিসিরা জবাব দিলেন, ওটা তো মহামান্য সিজারের ছবি, মহামান্য সিজারের নাম। যিশু বিচার করে দিলেন, তাহলে সিজারের যেটা প্রাপ্য তাকে সেটাই দিও, তবে ভগবানের যেটা প্রাপ্য তাকে দিতেও ভুল করো না। ফ্যারিসিদের মুখ দিয়ে আর একটি কথাও বের হল না। ফ্যারিসিরা চলে যেতেই স্যাডুসিরা এলেন। হেলেনিজমের প্রভাবে ইহুদি ধর্মের ওপর তাদের আস্থা খুব কমে এসেছে, সাধু সন্তদের ওপরও তাদের এক ফোঁটা ভক্তি শ্রদ্ধা ছিল না। ফ্যারিসিদের মতো পরলোকে কি মেসায়ের আবির্ভাবে কি মৃত্যুর পর পুনরুত্থানে প্রলয়ান্তে মহাবিচার প্রভৃতিতে তাদের একটু আস্থা নেই, ওসবে তাদের ঘোর অবিশ্বাস। সাধারণ প্রজাবর্গের সঙ্গে তাদের যোগাযোগ না থাকলেও তাদের দেয়া প্রণামী আর ধর্মাদার টাকার ওপর তাদের লোভ ছিল পুরো মাত্রায়। হেলেনিজম সেটাকে এক তিলও কম করতে পারেনি। যিশু তাদের ওই মোটা অঙ্কের আমদানিটা প্রায় বন্ধ করে দেবার জোগাড় করে তুলেছেন, তাতেই তাদের টনক নড়েছে। তবে তাদের ধর্মধারণ ফ্যারিসিদের থেকে একটু আলাদা, তাদের কথাবার্তা বেশ একটু মুলায়ম, ফিটফাট। তাদের মতলব কৌতুকুচ্ছলে বিদ্রুপ করে সবার সামনে যিশুকে হেয় প্রতিপন্ন করা। তারা নিজেরা যদিও মৃতের পুনরুত্থানে আদবেই আস্থাবান নন, তবু যিশুর কাছে গিয়ে ভান করে বললেন, আচার্য মশাই, আমাদের মোজেস বলেছেন কোনো ব্যক্তি যদি নিঃসন্তান অবস্থায় মারা যায় তাহলে ভাই তার বিধবাকে বিবাহ করবে, তার গর্ভে মৃত ভাইয়ের বংশ উৎপাদন করতে পারবে। এই রকমে এক ব্যক্তি সন্তান না রেখে মারা যেতে পরপর জ্যেষ্ঠানুক্রমে তার অন্য ছয় ভাই সেই বিধবাকে একে একে বিবাহ করে শেষে সবাই মারা গেল, কিন্তু তার গর্ভে কোনো সন্তান হলো না। অবশেষে ওই স্ত্রীলোকটিও কাল হল। এখন বিচার করে আমাদের বলে দিন, প্রলয়ান্তে যখন ওরা সবাই আবার বেঁচে উঠবে তখন ওই নারী কার স্ত্রী হবে? যিশু তাদের রহস্যের জবাব দিলেন, তোমরা ঘোর ভ্রান্তিবশতই আমায় ওই রকম একটা প্রশ্ন করলে, আর তোমাদের বিভ্রমের কারণ হচ্ছে তোমরা না জানো শাস্ত্রকে, না মানো ভগবানকে। লোকে বিবাহ করে আর বিবাহ দেয় শুধু এই সংসারেই, পরলোকে ওই সব কিছুই নেই।
অমৃতলোকে কি মর্তলোকের নিয়ম দিয়ে বাধা চলে? আর তোমরা কি শাস্ত্র পড়নি যে ভগবান মোজেসকে প্রত্যাদেশ দিয়ে বলেছিলেন, আমি আব্রাহামের ঈশ্বর, তার পুত্র আইজাকের ঈশ্বর, পুত্র জেকবের ঈশ্বর। ভগবান তো মৃতদের ভগবান নন, তিনি জীবন্তদের ঈশ্বর। অমৃত লোকে সবাই তো পরমেশ্বরেরই জীবিত থাকে। এরপর এক স্মার্ত উপাধ্যায় উঠে যিশুকে পরীক্ষা করার উদ্দেশ্যে তাকে প্রশ্ন করলেন, শাস্ত্রেরই বিধিনিষেধ দেখি রাশিকৃত, আপনার মতে তাদের মধ্যে কোনটি সবার শ্রেষ্ঠ? উত্তরে যিশু বললেন, দুটি বড় অনুশাসন হচ্ছে এই, প্রথম পরমেশ্বরকে এক অদ্বিতীয় জেনে সমস্ত প্রাণ মন বুদ্ধি দিয়ে তাকে প্রীতিত রাখবে, দ্বিতীয়ত তোমার প্রতিবেশীকে তুমি আপনার মতো করেই ভালোবাসবে। উপাধ্যায় আবার প্রশ্ন করলেন, আপনি প্রতিবেশী বলেন কাকে? যিশু তার কথার স্পষ্ট কোনো জবাব না দিয়ে একটা রূপক আখ্যান বললেন, এক ইহুদি একবার জেরুজালেম থেকে জেরিকো যাবার পথে ডাকাতের হাতে পড়ে। ডাকাতরা তার সর্বস্ব কেড়ে কুড়ে নিয়ে বেদম প্রহার করে শেষে পথের উপরই তাকে ফেলে আদমরা করে রাখে। দৈবক্রমে এক ইহুদি ধর্মযাজক সেই পথ দিয়ে যাচ্ছিলেন। পথিককে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি কিছুই না বলে পাশ কাটিয়ে সরে পড়লেন। তারপর ঘটনাক্রমে এক ইহুদি ঋত্বিকও সেইখান দিয়ে যাচ্ছিলেন। তিনি মুহূর্তকাল সেখানে দাঁড়িয়ে রাস্তার উপর হনহন করে এগিয়ে চললেন। শেষে এক স্যামেরিটান ওই রাস্তা দিয়ে যেতে যেতে পথিকটিকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখলেন। দেখে তার বড় মায়া হল। লোকটির কাছে গিয়ে তিনি তার ক্ষতস্থান ধুয়ে মুছে তাতে মলম লাগিয়ে বেশ শক্ত করে বেঁধে দিলেন। তারপর তাকে নিজের গাধার পিঠে তুলে নিয়ে তার পাশে হাঁটতে হাঁটতে এক সরাইয়ে গিয়ে উপস্থিত হলেন। সরাইয়ে পৌঁছে তিনি সারা রাত্রি ধরে লোকটির শুশ্রূষা করলেন। সকালে চলে যাবার সময় পকেট থেকে টাকা বের করে সরাইয়ের মালিকের হাতে দিয়ে বললেন, লোকটিকে যেন সেবা শুশ্রূষা করা হয়, এর যেন কোনো ত্রুটি না হয়। লোকটির জন্য আরও কিছু খরচপত্র হলে কাজ সেরে বাড়ি ফেরার পথে তিনি সব দেনা চুকিয়ে দিয়ে যাবেন। গল্প বলা শেষ করে যিশু প্রশ্নকারীর মুখের দিকে তাকিয়ে বললেন, এখন বলো তো দেখি তোমাদের নিজের কি মনে হয়, ওই তিন ব্যক্তির মধ্যে ডাকাতের হাতে পড়া লোকটির প্রতিবেশী কে হল? উপাধ্যায় মুখ নিচু করে বললেন, যে ব্যক্তি তার উপর সদয় ব্যবহার করেছিল নিশ্চয় সেই। যিশু বললেন, আচ্ছা তবে এখন এসো, আর ওই স্যামেরিটানের মতোই তোমারও ব্যবহার হোক। লোকবর্ণিত এই গল্প থেকে দ্য গুড স্যামেরিটান কথাটার ইংরেজিতে একটি প্রবাদ বাক্য হয়ে গেছে। কথার ফাঁকে ফেলে যিশুকে যারা ধরার চেষ্টা করেছিলেন তারা বিফল হয়ে বাড়ি ফিরলেন। পুরোহিতরাও অন্য উপায় চিন্তা করতে লাগলেন। মন্দিরে বসে যিশু ফ্যারিসি ধর্মাচার্য আর উপাধ্যায়দের বিরূপ সমালোচনা করতে শুরু করে দিলেন। গসপেলে কিন্তু দেখা যাচ্ছে স্যাডুসিদের বিরুদ্ধে তিনি বিশেষ কোনো উচ্চবাচ্য করেননি। এর দুটো কারণ হতে পারে। প্রথমত, ইহুদি ধর্ম কিংবা ইহুদি আচার বিচারের কুটোচালের প্রশ্ন নিয়ে স্যাডুসিরা ফ্যারিসিদের মতো মাথা ঘামাতেন না, তাই তাদের সঙ্গে যিশু যতটুকু সংঘাত ঘটেছিল সেটা ধর্ম নিয়ে নয়, স্বার্থ নিয়েই। দ্বিতীয়ত, গসপেলকাররা যে সময় তাদের গসপেল লিখতে শুরু করেন সে সময় ইহুদি সমাজ থেকে স্যাডুসি সম্প্রদায় প্রায় লুপ্ত হয়ে গেছে, তাই তারা স্যাডুসিদের শুধু নামেই জানতেন, আর ফ্যারিসিদের রকম সকম ধরন ধরনের সঙ্গে তাদের সাক্ষাৎ পরিচয় ছিল। তবে সমালোচনার ভাষা দেখলেই মনে হয় গসপেলকাররা তাদের নিজেদের মনের কথা যিশুর বেনামিতে ব্যক্ত করেছেন। খারাপ লোক সব সম্প্রদায় আছে, কিন্তু তা বলে কোনো এক সম্প্রদায়ের যাবতীয় লোককে একযোগে নিন্দা করতে বসে যাওয়া আর যার কর্ম হোক না কেন যিশুর কাজ কখনো নয়। সুতরাং ফ্যারিসিদের বিরুদ্ধের উক্তিগুলোকে ভণ্ডামির বিরুদ্ধে বলে ধরে নেওয়াটাই বুদ্ধির কাজ। যদিও গসপেল লেখা হবার পর থেকেই ফ্যারিসি আর ভণ্ডামি দুটো শব্দই একই স্বার্থে প্রয়োগ হতে দেখা যাচ্ছে। যিশু শ্রোতাদের বললেন, তোমরা তাহলে মন দিয়ে শোনো, সাবধান ওইসব ভণ্ড তপস্বীর কথায় তোমরা যেন ভুলো না। ঝালর দেয়া লম্বা লম্বা জোব্বা গায়ে চড়িয়ে তার উপর শালের নামাবলী উড়িয়ে দুহাতে মোটা মোটা তাগা তাবিজ মাদুলি এঁটে ওরা যেখানে সেখানে ঘুরে বেড়ায়, যাতে পথে ঘাটে হাটে বাজারে লোকেরা ওদের দেখলেই গুরুদেব গুরুদেব বলে গড় হয়ে
ওদের দণ্ডবধ করতে থাকে। ওরা সমাজবাড়িতে ঢুকে আগে ভাগে ভালো ভালো আসনগুলো নিজেরাই টেনে নিয়ে দখল করে বসবে। পর্বের সময়ও সামনের জায়গাগুলো তাদের বসার জন্য চাই চাই। ধর্মের ভান করে ওরা লম্বা লম্বা প্রার্থনা করে থাকে, কিন্তু সুযোগ পেলেই বাবা মা মরা অনাথদের, রক্ষকহীন বিধবাদের সর্বস্ব আত্মসাত করে বসে। ওদের সবই লোক দেখানো কাণ্ড। ওরা মানুষের ঘাড়ে বোঝা চাপিয়ে দেয়, কিন্তু নিজেরা কখনো করে আঙ্গুলটুকু নেড়েচেড়ে সেটা বোঝার চেষ্টা করে না। ধিক ওইসব ভণ্ড তপস্বীদের ধিক। ওরা মুক্তির দরজা আগলে বসে থাকবে, নিজেরাও স্বর্গে যাবে না, অপরকেও সেখানে যেতে দেবে না। শিষ্য পাবার লোভে ওরা সারা দেশ চষে ফেলবে, এমনকি তার জন্য সাগর পর্যন্ত পাড়ি দেবে, কিন্তু কাউকে একবার হাতে পেলে তাকে তালিম দিতে দ্বিগুণ পাষণ্ড করে ছাড়বে। ধিক ওদের, হাজার ধিক। যেখানটায় বসে যিশু এতক্ষণ উপদেশ দিয়ে যাচ্ছিলেন সেটা মন্দিরের মালখানার ঠিক উল্টো দিকে। মুখ তুলে সেদিকে চাইতেই যিশু দেখতে পেলেন লোকে প্রণামী টাকাকড়ি জিনিসপত্র সব দানের প্রকাণ্ড সিন্দুকটার ভেতর টপ টপ ফেলে দিয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখলেন ধনী ব্যক্তিরা নানা রকমের দামি দামি দান সামগ্রী এনে স্তরে স্তরে সাজিয়েছে, আর তারই মধ্যে একটা গরিব বিধবা অত্যন্ত সংকোচ ভরে দুটি তামার পয়সা বের করে চুপি চুপি তা দানপাত্রে রেখে দিয়ে গেল। তাই দেখে যিশু তার শিষ্যদের ডেকে বললেন, দেখো অন্য সবাই যা প্রণামী দিল তার চেয়ে ঢের বেশি দিল ওই গরিব বিধবাটি। অন্যদের তো অনেক আছে, তার মধ্যে থেকে তারা সামান্য এক অংশ ধর্মকর্মে দিল, কিন্তু ওই বিধবা তার শেষ সম্বলটুকুর মায়া না করে ভগবানের নামে তার সর্বস্বই উৎসর্গ করে দিয়ে গেল। নিজের খাওয়া পড়ার জন্য ও বেচারির হাতে কিছুই রাখল না, ওর দানই সর্বশ্রেষ্ঠ দান। যিশু উঠলেন, এখন আর তিনি কুটে সাইমনের বাড়িতে থাকেন না। গোরাদের সঙ্গে তার বিরোধ এমনই পেকে উঠেছে যে কোনো গৃহস্থ বাড়িতে তার আর থাকা চলে না, থাকতে গেলে গৃহস্থকেই বিপন্ন করা হয়। তিনি জয়তুন পাহাড়ের উপরই মাথা গোজার স্থান করে নিয়েছিলেন। বাসস্থান যে কী ধরনের ছিল কোনো গসপেলকারী তার বর্ণনা দিয়ে যাননি। গুহাকন্দর কি লতাকুঞ্জ হবে বোধহয়, তবে স্থানটি যে নিরালা নির্জন মানবচক্ষের অন্তরালে অবস্থিত তাতে কোনো সন্দেহ নেই। মন্দির থেকে বেরোবার মুখেই তার এক শিষ্য মন্দিরের শোভা দেখে গদগদ হয়ে বললেন, দেখুন দেখুন প্রভু, কি প্রকাণ্ড ইমারত, কি ভারী ভারী পাথর এক একখানা। যিশু বললেন, দেখেছ তো ওই বিশাল পুরী, কিন্তু একদিন এমন এক সময় আসবে ওর একখানা পাথরও আর পড়ার পর খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে না, সবই খসে একাকার হয়ে যাবে। যিশুর কথায় সরল গ্রাম্য যুবকদের ধারণা হল যে তিনি বুঝি প্রলয়ের কথা বলছেন। তিনি যে একটা সোজা প্রাকৃতিক নিয়মের কথাই বললেন, কালের গতিকে মানুষের রচা কত বড় বড় কৃতি না ধ্বংস করে ফেলেছে সেটা তাদের মাথায় ঢুকল না। তাই যিশু যখন তাদের নিয়ে জয়তুন পাহাড়ে উঠলেন, পিটার জেমস আর এন্ড্রু তাকে তখন একটু আড়ালে পেয়ে চুপি চুপি জিজ্ঞাসা করলেন, প্রভু সেদিন আসবে কবে, আমরা কি করে জানব যে প্রলয় ঘনিয়ে এলো, আর তাকে চেনাই বা যাবে কীভাবে। যিশু বুঝলেন তার শিষ্যরা তার কথাটার মর্ম ঠিক ধরতে পারেনি। গসপেলকাররাও যিশুর শিষ্যদের মতোই ধারণা নিয়ে যিশুর মুখ দিয়ে প্রলয় কথা সম্পর্কে প্রচুর ভবিষ্যৎবাণী করিয়ে নিয়েছেন। বহু পণ্ডিত ব্যক্তি এই মত পোষণ করেন যে ওই সবই পরবর্তীকালের সংযোজনা, অতএব ওর মধ্যে প্রবেশ করতে যাওয়া মানেই গভীর জলে পড়া। যিশু কিন্তু খুব স্পষ্ট ভাষাতেই শিষ্যদের প্রশ্নের এক বেশ সহজ উত্তর দিয়েছিলেন। প্রলয়কাল যে কখন এসে উপস্থিত হবে, কোন দিন কোন মুহূর্তে, তা এক ভগবান ছাড়া আর কেউই জানে না। তার উপর উপমা বাক্য দিয়ে কথাটাকে আরও একটু পরিষ্কার করার চেষ্টা করলেন। বললেন, গাছের ডালগুলো নরম হয়ে এলে একদিন হঠাৎ করেই তাতে পাতা গজিয়ে ওঠে, তখনই তোমরা বুঝতে পারো গ্রীষ্মকাল এসে গেল। সেই রকম প্রলয়কাল যখন একেবারে দোরগোড়ায় এসে দাঁড়াবে তখনই তোমরা বুঝতে পারবে সে এসে গেছে। তাই সাবধান, তোমরা সবসময় সতর্ক থাকবে, সজাগ থাকবে, প্রার্থনায় মগ্ন থাকবে। সে দিন যে হঠাৎ কখন এসে উপস্থিত হয় তা তো আগে থেকে কেউ বলতে পারে না, সুতরাং সেদিন এসে তোমাদের যেন বিলাস বসনে মত্ত হয়ে থাকতে না দেখে।
সে যখন অতর্কিতে নেমে আসবে তখন তোমরা যেন বিভ্রান্ত হয়ে গিয়ে তার ফাঁদে না পড়ে যাও। তাই আবার বলি, সাবধান। মনে করো বাড়ির মালিক যেন বিদেশে যাচ্ছেন, যাবার আগে চাকরদের ডেকে যার যা কাজ তাকে তাই বুঝিয়ে দিলেন, তারপর দারোয়ানকে ডেকে সকলের উপর নজর রাখতে বলে দিয়ে গেলেন। মালিক কখন যে সে পড়েন, দিনে কি রাতে, সন্ধ্যা কি সকালে, জানা না থাকায় দারোয়ান সবসময় জেগে পাহারা দেয়, পাছে মালিক এসে দেখে সে ঘুমিয়ে আছে। আমি তাই সকলকেই বলি, তোমাদেরকেও বলি, বৎসগণ সর্বদাই সজাগ থাকবে। এই বলে যিশু একটি রূপক আখ্যান দিয়ে তার কথাটা শেষ করলেন। এক সময় একবার দশটি কন্যা বরের সঙ্গে বিয়ে বাড়িতে যাবে বলে সে যে গুজে প্রস্তুত হয়েছিল, তাদের মধ্যে পাঁচজন ছিল বেশ বুদ্ধিমতী। বর আসতে অনেক রাত হতে পারে মনে করে তারা পিদিম সাজিয়ে ডিবিতে করে তেল ভরে নিল, আর পাঁচজন ছিল নেহাতি বোকা। তারা পিদিম নিল বটে, কিন্তু সঙ্গে তেল নিল না। বর আসতে অনেক দেরি হওয়ায় ঢুলতে ঢুলতে অবশেষে সবাই একসময় ঘুমিয়ে পড়ল। মাঝরাতে শোরগোল পড়ে গেল, বর আসছে, বর আসছে। বুদ্ধিমতী মেয়ে পাঁচজন জেগে উঠে পিদিমে সলতে উস্কে বাতি জ্বালিয়ে দিল। বোকারা অপ্রস্তুত বনে গিয়ে বুদ্ধিমতীদের কাছ থেকে খানিক তেল ধার চেয়ে বসল। তাদের নিজেদের পিদিমগুলো তখন নিবু নিবু হয়ে এসেছে। বুদ্ধিমতীরা তাদের মুখের উপর সাফ জবাব দিল, তেল তাদের যা আছে তাতে তাদের নিজেদেরই তা কুলাবে না, ধার দেবে কী করে। ওরা বরং দোকানে গিয়ে চেষ্টা করে দেখুক তেল কিনতে পাওয়া যায় কি না। নির্বোধরা যতক্ষণ তেল কিনতে গেল ততক্ষণে বর এসে পড়ল। বুদ্ধিমতী কন্যারা প্রস্তুত ছিল, তারা বরের সঙ্গে বিয়ে বাড়িতে চলল। বর গিয়ে সেখানে পৌঁছতেই বিয়ে বাড়ির সদর দরজা একেবারে বন্ধ হয়ে গেল। তেল কেনা শেষ করে পিদিম জ্বালিয়ে বোকারা যখন সেখানে গিয়ে পৌঁছল তখন দেখে ফটক বন্ধ। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা চিৎকার করতে লাগল, দরজা খোলো, দরজা খোলো, আমরা বরযাত্রী এসেছি। ভেতর থেকে বরের জবাব এলো, কে তোমরা, আমি তো কই তোমাদের চিনি নেই। বন্ধ দরজা বন্ধই রয়ে গেল। গল্প শেষ করে যিশু শিষ্যদের আবার সাবধান করলেন, তাই বলি দিনক্ষণ যখন জানা নেই তখন সর্বদাই তৈরি থাকো, আলস্য করে এক মুহূর্ত অসাবধান হয়ে পড়ো না। ওদিকে যিশুর বিপক্ষ দল কিন্তু নিশ্চিন্ত হয়ে বসে রইলেন না। ঋত্বিক, পুরোহিত, আচার্য উপাধ্যায় আর নগর প্রধানেরা সবাই একত্র হয়ে পরামর্শ আটতে লাগলেন কি করে যিশুকে ধরে তাকে একদম খতম করে ফেলা যায়। যিশুকে কথার ফাঁদে ফেলে একটা কিছু বিহিত করা সম্ভব হয়ে যখন উঠল না তখন তারা অন্য পদ্ধতি নিয়ে চিন্তা করতে লাগলেন। তিনি তাদের কথার ফাঁদে পা কখনো দেন না, সর্বদাই পাশ কাটিয়ে বেরিয়ে পড়েন। উল্টো বিপক্ষেরা নিজেরাই নিজেদের পাতা ফাঁদে জড়িয়ে পড়ে বেশ বোকা বনে যান। কিন্তু দিন দিন সাধারণ লোকদের কাছে যিশুর প্রতিপত্তি এমনই বেড়ে চলেছে যে তাকে আর বাড়তে দিলে তো অবশেষে তাদেরকেই হার মানতে হবে। তবে হঠাৎ কিছু তো করে উঠতে পারা যায় না, খুব সাবধানেই তাই সব কাজ তাদের চিন্তা করতে হবে, কেননা পাস ওভার বা নিস্তরণ পর্ব একেবারে কাছে এসে পড়েছে। এই সময় না ভেবে না চিনতে অসাবধানে কিছু করে বসলে যিশুকে নিয়ে শেষে একটা মস্ত বড় গোছের দাঙ্গা হাঙ্গামা বেঁধে যেতে পারে। দাঙ্গা হাঙ্গামাকে তাদের বিষম ভয়, কারণ সেটা ঘটলে রোমান প্রক্রিয়রেটর তাদের উপর এক হাত নেবার বড় সুযোগ পায়। পাসওভার উপলক্ষে ইহুদিরা জেরুজালেমের মন্দিরে মেষ বলি দেন। খামি না দিয়ে রুটি গড়ে বলির মাংসে রান্না করা ঝোলে তা ডুবিয়ে ডুবিয়ে পরিবারস্থ সকলে মিলে আহার করেন। তার সঙ্গে থাকে কিছু তিত শাক। ওই সময় কদিন ধরে চারিদিকে মহা উৎসব পড়ে যায়। যিশু জানতেন তার শিষ্যেরা পাসওভার উৎসব পালনের জন্য কীরকম উৎসুক হয়ে আছেন। হাজার হোক, তারা তো ইহুদি। ইহুদিদের সবচেয়ে বড় পর্বটা পালন করতে না পারলে তাদের মনে খুব আফসোস হতে থাকবে। যিশু নিজে গোড়ামির বিরুদ্ধে হলেও ইহুদি সামাজিক আচার একেবারে বর্জন করেননি। তাছাড়া নির্দোষ আমোদ প্রমোদে খাওয়া দাওয়ায় উৎসব অনুষ্ঠানে তার কোনো আপত্তি ছিল না।
তাই বোধ হয় তিনি আগের থেকেই গোপনে পাসওভার ভোজ খাবার সব বন্দোবস্ত করে রেখেছিলেন, সঙ্গোপনেই রেখেছিলেন, কেননা তখন তার পক্ষে প্রকাশ্য সব করা তেমন একটা সুবিধার ব্যাপার ছিল না। পর্বের প্রথম দিনে মন্দিরে বলি দিয়ে এসে যিশুর শিষ্যরা তার কাছে খবর নিলেন তিনি কোথায় তাদের পাসওভারের ভোজের আয়োজন করবেন। ইহুদিদের নিয়ম অনুসারে জেরুজালেম শহরের এলাকার মধ্যেই উৎসব সম্পন্ন করতে হয়, কিন্তু যিশু রাতের বেলায় শহরের ভিতর ঢুকবেন কি না ঠিক জানা নেই, তাই এই জিজ্ঞাসা। শিষ্যদের মধ্যে থেকে পিটার আর জনকে ডেকে যিশু বললেন, তোমরা দুজন শহরে যাও, সেখানে পৌঁছতেই দেখবে একজন ভারী এক কলসি জল বয়ে নিয়ে যাচ্ছে কাঁধে করে, সে যেখানে যায় তোমরা তার পিছু পিছু সেখানেই যাবে, তারপর সে যে বাড়িতে ঢুকবে তোমরাও সেই বাড়িতে গিয়ে বাড়ির কর্তাকে ডেকে জানতে চাইবে কোন ঘরে বসে তোমাদের শিক্ষাদাতা শিষ্যদের নিয়ে পাসওভার ভোজ খাবেন, শুনে সে ব্যক্তি নিজেই তোমাদের ওই বাড়ির ওপরতলায় নিয়ে গিয়ে একটা বড় ঘর দেখিয়ে দেবে, ঘরটা বেশ সাজানোই আছে দেখতে পাবে, সেখানেই তোমরা সব আয়োজন করো। ব্যাপারটাকে একটু রহস্যময় করে তোলার নিমিত্তে গসপেলকাররা গৃহস্বামীর নাম উল্লেখ করেননি, সবটার উপর কেমন যেন একটা অলৌকিক রস সিঞ্জন করার চেষ্টা। কিন্তু গৃহকর্তা যে মার্কেরই বাবা আর তিনি যে যিশুর এক গৃহী ভক্ত সে কথা এখন প্রকাশ পেয়ে গেছে। কেউ কেউ আবার তাকে ধর্মমন্দিরের জন নামে এক পুরোহিত বলেও মনে করে থাকেন। উনি যিশুর বিশেষ প্রিয়পাত্র ছিলেন আর তাকে গুরুর মতোই মানতেন। পানিবহনকারী ভারীকে দিয়ে তার বাড়ি চেনানো, সেই বাড়িতেই ভোজ খাওয়ানোর আয়োজন, সবই যে আগের থেকে তার সঙ্গে যিশুর বন্দোবস্ত ছিল তাতে সন্দেহ করার আর কোনো কারণ নেই। পিটার আর জন তাকে দেখেই চিনেছিলেন, তাই অতি সহজেই একেবারে নির্ঝঞ্ঝাটে সব কিছু ঠিকঠাক হয়ে গেল। পরবর্তীকালে ওই বাড়িতেই যিশুর শিষ্যদের প্রধান আস্তানা গড়ে উঠেছিল। ভোজের সব আয়োজন শেষ করে পিটার আর জন যিশুকে খবর দিতে গেলেন। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসতে যিশু আর তার ১২ জন শিষ্য পাহাড় থেকে নেমে এসে শহরে ঢুকে সেই বাড়িতে গিয়ে পৌঁছলেন। অন্ধকারে কেউ তাদের ভালো করে দেখতে পেল না, উপরের সেই ঘর আগে থেকেই তৈরি ছিল, সবাই মিলে সেখানে খেতে বসে গেলেন, বাড়ির কর্তাও হয়তো তাদের সঙ্গে ভোজে বসেছিলেন। গাছ না দিয়ে গড়া একখানা রুটি ভেঙে যিশু প্রথমে সেটাকে ইহুদি রীতিতে ভগবানের নামে নিবেদন করলেন, তারপর রুটির টুকরোগুলো নিয়ে শিষ্যদের মধ্যে পরিবেশন করে দিলেন। সকলে খেতে বসলে যিশু এক বাটি দ্রাক্ষাসব ওইভাবে নিবেদন করে শিষ্যদের তা ভাগ করে নিয়ে খাবার জন্য পাত্রটা তাদের দিকে এগিয়ে দিলেন। খাওয়া শেষ হতে সকলে মিলে ইহুদি রীতি অনুযায়ী ভগবানের স্তবগান করে পাস ওভার ভোজন পর্ব সমাধা করলেন। ওই ভোজই যিশুর শেষ ভোজন। পরদিন বোধহয় নিরাহার অবস্থাতেই তাকে ক্রুশে বিদ্ধ করা হয়। যিশুর মৃত্যুর পর ওই শেষ ভোজনকেই উপলক্ষ করে খ্রিস্টান সমাজে একটি আনুষ্ঠানিক ক্রীড়ার উদ্ভব হয়েছে, যেমন হয়েছে যিশুর দীক্ষাগ্রহণকে উপলক্ষ করে ব্যাপটিজম অনুষ্ঠানের। তার ফলে সাদাসিদে রুটি হয়ে গেছে যিশুর শরীরের প্রতীক, আর আঙ্গুরের রসে তৈরি দ্রাক্ষাসব নিয়েছে তার রক্তের স্থান। গসপেলকাররাও এই লাস্ট সাপারের এই নিতান্তই স্থূল ভোজন পর্বের একটি সূক্ষ্ম আধ্যাত্মিক ব্যাখ্যাও যিশুর মুখ থেকে বের করে নিয়েছেন। সেটা নিহাতি একটা খ্রিস্টীয় গুরুতত্ত্ব বলে সে ব্যাখ্যা অখ্রিস্টান পাঠকদের তেমন বোধগম্য হবে না। খ্রিস্টান পাঠকেরা তা সবিশেষ জানেন, সুতরাং এখানে তার বর্ণনা দেয়া নিষ্প্রয়োজন। আহারের পর সেই রাত্রে যিশু শিষ্যদের নিয়ে জেরুজালেম ত্যাগ করে জয়তুন পর্বতে তার গুপ্ত বাসস্থানের দিকে চললেন। রাত গভীর হয়েছে, ঘোর অন্ধকারে এবারেও কেউ তাদের চিনে উঠতে পারল না, আর তারা লক্ষ্য করলে না যে তাদেরই মধ্যেকার একজন যিশুর এক অন্তরঙ্গ শিষ্য জুডাস ইসকারিয়ট দলভ্রষ্ট হয়ে কোথায় যেন ছিটকে পড়েছেন। জুডাস অন্য কোথাও না থেমে সোজা মন্দিরের পুরোহিতদের কাছে গিয়ে হাজির হলেন। গসপেলকাররা এই ঘটনাকে ভোজন পর্বের পূর্বেই স্থান দিয়েছেন, অর্থাৎ তারা বলতে চাচ্ছেন জুডাস যিশুকে পুরোহিতদের কাছে ধরিয়ে দেবার সব বন্দোবস্ত ঠিক করে এসে ভালো মানুষ সেজে সকলের সঙ্গে
পাস ওভারের ভোজ খেতে বসেছিলেন। আর স্থির হয়ে বসেই সকলের সঙ্গে নিজেও পর্বের সব কটা অনুষ্ঠানই একে একে পালন করেছিলেন। সেই সঙ্গে তারা যিশুকেও একজন ভবিষ্যৎ বক্তায় দাঁড় করিয়ে জুডাস তাকে ধরিয়ে দেবার ব্যাপারটা, ঘটনাটা ঘটবার আগেই ওই ভোজসভাতেই তার মুখ দিয়ে ব্যক্ত করিয়ে নিয়েছেন। কারো কারো ধারণা কিন্তু অন্যরকম। অবশ্য সেই ধারণাকে যদি কেউ ভুল ধারণা বলে মনে করেন তাতে আশ্চর্য হবার কিছু নেই। সব দেশেই মানুষের মধ্যে তাদের ভক্তির পাত্রকে ত্রিকালজ্ঞ বলে প্রচার করার এক প্রবল ঝোঁক দেখতে পাওয়া যায়। তার বিরুদ্ধে কোনো কিছু বললেই বিস্ময়ে তারা একেবারে অভিভূত হয়ে পড়ে। সে যাই হোক, যিশুর ১২ জন অন্তরঙ্গ শিষ্যের মধ্যে জুডাস ইসকারিয়াটি ছিলেন খানিকটা অন্য ধরনের। বাকি ১১ জন সবাই গ্যালিলি প্রদেশের লোক, অশিক্ষিত সাদাসিদে এই একই ধাঁচের গেয় মানুষ। জুডাস দক্ষিণাঞ্চলের জুডিয়া প্রদেশের শিক্ষিত এক ব্যক্তি। যিশু যদি সত্যি আগের থেকে জানতেন যে জুডাস বিশ্বাসঘাতক, তাহলে তিনি যে তাকে তার অন্তরঙ্গ শিষ্যগোষ্ঠীর ভেতর মহলে স্থান দিতেন তা মনে হয় না। তবে জুডাসই যে যিশুকে পুরোহিতদের হাতে ধরিয়ে দিয়েছিলেন সে বিষয়ে অবশ্য কোনো সন্দেহ থাকার কারণ নেই। যিশুর অপর শিষ্যরা সে কথা কখনো ভুলতে পারেননি, তাই তাদের মনোভাব জুডাসের আদপেই অনুকূলে যাবার কথা নয়। কিন্তু তাদের বুদ্ধিতে তারা বোধহয় যিশুকে ধরিয়ে দেবার আসল কারণটা যে কী সেটা ঠিক ধরে উঠতে পারেননি। তাদের বুদ্ধিবিবেচনায় তারা স্থির করেই নিয়েছিলেন কারণটা অতি স্থূল, লোভ নামক মানুষের সেই বহু পুরনো তৃতীয় রিপুর খেলা। তাদের বিশ্বাস, 30টা রূপোর টাকার লোভেই জুডাস ওই হীন কর্ম সেদিন করতে প্রবৃত্ত হয়েছিলেন। তাদের মুখে মুখে ওটা খ্রিস্টান সমাজের লোকমতে দাঁড়িয়ে গিয়েছিল। গসপেলকাররা সেই লোকমতের উপর নির্ভর করেই জুডাসের চরিত্র এঁকেছেন। কিন্তু তাদের কারো মাথায় যায়নি যে কারণটা আসলে মনেরই এক বিচিত্র খেলা। ব্যাপারটা আসলে মনস্তত্ত্বের পর্যায়ে গিয়ে পড়ে। এক কথায় ওটা একটা সাইকোলজিক্যাল কাণ্ড। জুডাস শিক্ষিত লোক, সব কথা তার যাচিয়ে নেবার অভ্যাস হয়ে গিয়েছিল বলেই মনে হয়। যিশুর অন্য শিষ্যদের মতো তারা যা দেখছেন যা শুনছেন সবই নির্বিচারে ধ্রুব সত্য বলে মেনে নেওয়াটা বোধহয় তার ধাতে ছিল না। লেখাপড়া জানার অভিশাপ, মনে সন্দেহ জাগা, মনে মনে তর্ক বিতর্ক করা, বাচ বিচার করা, যাচতে চাওয়া ইত্যাদি তার উপর বর্তে ছিল নিশ্চয়ই। তাই জুডাস যিশুকে ইহুদিদের শাস্ত্রের লেখা মেসাইয়া বলে নিঃসন্দেহে মেনে নিতে পারেননি। যদিও যিশুর অন্য শিষ্যরাও কেউ তাকে মুক্তিদাতা মেসায়া বলে আসলেই বুঝে উঠতে পারেননি, তবু ইহুদিদের রাজা মেসায়া বলে যিশুকে মেনে নিতে তারা পরবর্তীতে একটুও দ্বিধাসংকোচ বোধ করেনি। জুডাস দেখলেন তিনি ইহুদি পুরাণে মেসায়ের যে বর্ণনা পড়েছেন যিশুর সঙ্গে তার কোথাও কোনো মিল নেই। যিশু নম্র, ক্ষমাশীল, করুণাময়, তার ব্যবহারও তো রাজার মতো উগ্র দাম্ভিক একেবারেই নয়। তিনি মানুষকে বিনীত হাতে, নিরভিমান হতে, মারমুখ না হতে শিক্ষা প্রদান করেন। তিনি রোমানদের বিরুদ্ধে কখনো একটা কথাও বলেন না। তিনি কি করে ইহুদিদের রোমানদের কবল থেকে উদ্ধার করে তাদের দুর্গতি নাশ করবেন? খুব সম্ভব এই রকম নানা চিন্তা বিচিন্তা জুডাসকে একেবারে অস্থির করে ফেলেছিল। আসলে ভুল হয়েছিল মেসায়া কথাটির অর্থ নিয়ে। সব ইহুদির মতো জুডাসের কাছেও মেসায়া হচ্ছেন পার্থিব দুর্গতি থেকে ইহুদিদের উদ্ধারকর্তা রাজা। যিশুর কাছে মেসায়ের অর্থ মুখ্যদাতা, যিনি অমৃতলোকের সন্ধান দেন, অনন্ত জীবনের পথ দেখান, পাপ তাপ দুঃখ শোক বিবাদ বিসংবাদ হরণ করে নিয়ে জগৎকে যিনি শান্তিতে ভরিয়ে দেন। জুডাস সেই মেসায়াকে একেবারেই বুঝে উঠতে পারেননি। যিশুর অপর শিষ্যরা অবশ্য তা বুঝে উঠবার একটুখানি চেষ্টাও কখনো করেননি। যিশু যে এখন অতি সাবধানে অতি সন্তর্পণে চলাফেরা করছেন, আত্মগোপন করে রয়েছেন, জুডাসের সেইটাই আদপে মনোপুত হচ্ছে না। পুরাণে তো লেখা আছে মেসায়াকে কেউ কিছুই করে উঠতে পারবে না, ধরতে ছুঁতে পারবে না, মেরে ফেলা তো অনেক পরের ব্যাপার। দেখা যাক যিশুকে ধরিয়ে দিলে পুরোহিতরা তাকে বাঁধতে পারেন কি না। ভোজপর্বে যিশুর কথায় তার মনে হল যে দীর্ঘকাল ধরেই
তাদেরই অজ্ঞাতবাস চলতে থাকবে। তখনই জুডাসের মন স্থির হয়ে গেল। গসপেলকার লুক একেই তার অপূর্ব ভাষায় ব্যক্ত করেছেন, তখন শয়তান এসে জুডাসের মনে প্রবিষ্ট হল। পথে যেতে জুডাস নিশ্চয়ই ভাবলেন, যিশু যদি সত্যি মেসায় হন তো ঋত্বিক, পুরোহিত, আচার্য, উপাধ্যায় সবাই মিলে তাদের সমগ্র বল প্রয়োগ করে তার কেশাগ্রহ কোনো ক্ষতি সাধন করতে পারবেন না। শাস্ত্র কখনো মিথ্যে হতে পারে না, কিন্তু যিশু যদি মেসায়া না হন? জুডাস সর্বপ্রধান যাজক জোসেফ কিয়াফাসের কাছে গিয়ে উপস্থিত হলেন। যিশুর গুপ্ত বাসস্থানের সন্ধান বলে দিতে তিনি রাজি হয়ে গেলেন, কিন্তু টাকার লোভে নয়, মনের এক নিদারুণ সংশয় নিরসনের নিমিত্তে। জুডাসের সাহায্যে লোক সাধারণের অজান্তে গোপনেই যিশুকে ধরে ফেলতে পারার সুযোগ আছে বুঝে পুরোহিতরাও তাদের আগের মত বদলে ফেললেন। তারা পাসওভার পর্ব আরম্ভের আগেই সব কিছু খতম করে দেবার আয়োজন করে ফেললেন। জয়তুন পাহাড়ের ওপরেই একটি বাগান, বাগানের নাম গেথসিমানি, অতি মনোরম স্থান। যিশু ওখানেই ধ্যানে বসতে ভালোবাসতেন। শিষ্যদের মধ্যে পিটার, জন আর জেমস এই তিনজনকে সঙ্গে নিয়ে তিনি বাগানের ভেতর দিকে চলে গেলেন, বাকিরা বাগানের বাইরেই রইলেন। যিশুর মন অত্যন্ত ক্লিষ্ট, তিনি জেরুজালেমে এসে এ পর্যন্ত কিছুই করে উঠতে পারেননি। বাক চাতুর্য অবশ্য স্যাডুসি, ফ্যারেসি প্রভৃতিদের উপর জয়ী হচ্ছেন, কিন্তু তাদের কারো মনের মধ্যে তিনি কোনো দাগ কাটতে পারেননি। হয়তো তাদের দু একজনের মনে সামান্য একটু সাড়া লেগে থাকতে পারে, কিন্তু তারাও প্রকাশ্যে যিশুর ভক্তদলের সঙ্গে যোগ দেননি। তবে বেশিরভাগকেই যিশু বিন্দু মাত্র টলাতে পারেননি, তাতেই তার মন পীড়িত। সরল গ্যালিলিয়নদের কথা অবশ্য আলাদা, তাদের মনে আস্থা জন্মিয়ে দিতে তাকে একটুও বেগ পেতে হয়নি। কিন্তু শেষের দিকে অনেক গ্যালিলিয়নও তাকে প্রত্যাখ্যান করতে আরম্ভ করেছিল। জেরুজালেমে এসে স্যারুসিদের না হোক, অন্তত ফ্যারিসিদের এক অংশ মন পরিবর্তন করাতে না পারলে তার সমস্ত চেষ্টাটাই হবে পণ্ডশ্রম মাত্র। যিশু জেরুজালেমে এমন একটা রোগীকেও সারিয়ে তুলতে পারেননি যা তার দিকে ফ্যারিসিদের দৃষ্টি আকর্ষণ করাতে পারে। তার প্রতি ঘোর অবিশ্বাসীদের কাছে অবশ্য বিভূতির কোনো নিদর্শন দেখানোর কথা উঠতেই পারে না। তাছাড়া স্যাডুসি ফ্যারিসিদের সঙ্গে যিশুর বিরোধ এমনই প্রবল হয়ে উঠছে যে তিনি আর আগের মতো স্বচ্ছন্দে যত্রতত্র চলাফেরাও করতে পারছেন না। তিনি বুঝতেই পারছিলেন যে তারা তাকে গ্রেফতার করার সুযোগ খুঁজে বেড়াচ্ছে। যিশুর মতো লোকের কাছে ওরকম অবস্থাটা অত্যন্ত পীড়াদায়ক, সেটা অনুমান করতে একটুও কষ্ট হয় না। তিনি খুব সম্ভব আবার গ্যালিলিতেই ফিরে যাওয়ার সংকল্প করেছিলেন, কিন্তু ঘটনাগুলো একের পর এক এমন দ্রুত ঘটে গেল যে সেই সংকল্প আর কাজে পরিণত করার সময় তিনি পেলেন না। যিশুর শিষ্যরা তার স্বাভাবিক শান্ত স্বভাবের জায়গায় তাকে ক্লিষ্ট হতে দেখে খুবই আশ্চর্য হয়ে গেলেন। যিশুও তাদের কাছে স্পষ্ট স্বীকার করলেন তিনি যেন মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন। শিষ্যরা তার কথার তাৎপর্য বুঝতে না পেরে মনে করে নিয়েছিলেন যিশু বুঝি মৃত্যু ভয়ে কাতর হয়ে পড়েছেন। গসপেলকারদের বর্ণনা পড়েও বহু লোকের মনে ভ্রমের সৃষ্টি হতে থাকে। বিভ্রমবশত তারা ভুলে বসে থাকেন যে যিশুর মতো লোকেরা যে আলোয় প্রাণের প্রদীপ জ্বালিয়ে ধরায় আসেন, সে আলোতে মৃত্যু ভয় তাদের ত্রিসীমানায় ঘেঁষতে পারে না, ব্যাহত হয়ে তা দূরে পালিয়ে যায়। বিস্মৃত হন তারা যিশুর দেয়া উপদেশ, যারা তোমার দেহ হনন করে তাদেরকে তোমরা ভয় পেও না, তারা তোমার দেহনাশ ছাড়া আর অধিক কিছু করতে পারে না, কিন্তু ভয় করবে তাদেরকেই যারা তোমার আত্মাকে ধ্বংসের পথে পাঠাতে পারে, কারণ আত্মার অধোগতিত হল মহতী বিনষ্টি। ধ্যানের দ্বারা মনের ওই প্রচণ্ড বিক্ষোভ দূর করার নিমিত্তে যিশু বাগানের আরও ভেতরের দিকে এগিয়ে চলে গেলেন। তিনজন শিষ্যকে বাগানের ঠিক মুখে ছেড়ে রেখে দিয়ে তাদের চারিদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলে তিনি ভেতরে চলে গেলেন। তারপর বাগানের ভেতরে আরও খানিকটা দূর এগিয়ে গিয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে প্রার্থনা করতে লাগলেন, পিতা, যদি সম্ভব হয় আমার এই ক্ষোভের কারণ দূর করে দিয়ে তুমি আমার এই মর্মান্তিক যন্ত্রণা হরণ করে নাও,
প্রভু সর্বশক্তিমান, তোমাতে সবই সম্ভব। চকিতে যীশু চৈতন্য ফিরে পেলেন। একই প্রার্থনা করছেন তিনি। পরমুহূর্তে সচেতন হয়ে বলে উঠলেন, না না প্রভু, তোমার যা ইচ্ছা তাই পূর্ণ হোক। বিধাতার বিধানের কাছে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করে দিতে পেরেই যীশুর মন হালকা হয়ে গেল। মনে আবার শান্তি ফিরে এলো, সমস্ত যন্ত্রণার অবসান ঘটল। শিষ্যদের কাছে গিয়ে দেখলেন তারা তিনজনই ঘুমে তখন অচেতন। তাদের অবশ্য দোষ দিয়ে কাজ নেই, ভোজের আয়োজন করতে যথেষ্ট পরিশ্রম হয়েছিল, তার উপর আহার বোধহয় একটু গুরুতর রকমের হয়েছিল। ঘুম পাওয়াটা আশ্চর্য কিছু নয়। যীশু পিটারকে জাগিয়ে বললেন, পিটার তুমিও কি শেষে ঘুমিয়ে পড়লে? এক দণ্ড কালো কি জেগে থাকতে পারলে না? সজাগ থেকে প্রার্থনা করতে থাকো যেন তোমাদেরও পরীক্ষায় পড়তে না হয়। যেন অনেক সময় মন স্থির থাকলেও লোকে দুর্বল শরীরে যুদ্ধ করতে পারে না। পিটারকে সাবধান করে দিয়ে যীশু আবার বাগানের ভেতরে গেলেন। তিনি যে শান্তি পেয়েছেন সেটাকে দৃঢ় করে মনে বসিয়ে রাখার নিমিত্তে আরও খানিকটা ধ্যানের প্রয়োজন। ধ্যান শেষে শিষ্যদের কাছে আবার ফিরে গিয়ে দেখলেন পিটাররা তখনও গভীর নিদ্রায় মগ্ন। তাদের চোখের পাতা এতই ভারী হয়ে উঠেছে যে যীশু বুঝলেন দুটো সঙ্গবদ্ধ কথাও তাদের একসঙ্গে মুখ দিয়ে বেরোবে না। যীশু তাদের কিছু না বলেই ফিরে চললেন। যেতে যেতে দূরে যেন মশালের একটুখানি আলো তার চোখে পড়ল, কানে যেন দূর থেকে একটা কলরব ভেসে এলো। তিনি বুঝলেন বিপক্ষ দল তার আশ্রয়স্থলের সন্ধান পেয়ে গেছে। যীশু তৃতীয়বার শিষ্যদের কাছে গিয়ে বললেন, এখনও কি আরাম করে ঘুমোবে? এখনই কি তোমাদের যথেষ্ট বিশ্রাম হলো না? ওদিকে যে সময় হয়ে এলো, চলো এবার আমরা যাই। ওই দেখো আমায় যারা ধরতে আসছে তারা এসে পড়ল। যীশুর কথা শেষ হবার আগেই মশালের আলোতে শিষ্যরা দেখতে পেলেন লাঠি তলোয়ার হাতে নিয়ে বিস্তর লোক তাদের দিকে এগিয়ে আসছে। তাদের অধিকাংশ মন্দিরের রক্ষী দল, কিছু ফৌজি পল্টনও তাদের সঙ্গে আছে। অবাক হয়ে গেলেন দেখে যে তাদের আগে আগে আসছেন জুডাস ইসকারিয়ট। বুঝতে পারলেন জায়গাটার সন্ধান তিনি বলে দিয়েছেন, তাছাড়া আর কেউ তো তার হদিস জানে না। জুডাসই তাহলে তাকে শত্রুর হাতে তুলে দিতে আসছেন। তাকে ধরে দেবার জন্য পুরোহিত, উপাধ্যায় আর প্রবীণরা মিলে জুডাসের সঙ্গেই আতাত করেছেন। মার্ক, ম্যাথিউ, লুক এই তিন গসপেলকারী জনশ্রুতির উপর নির্ভর করে বলেছেন, জুডাস এগিয়ে গিয়ে ইহুদি প্রথায় যীশুকে আলিঙ্গন করে তার মুখ চুম্বন করলেন। সেইটি নাকি ছিল সংকেত, তাই থেকেই তার সঙ্গের লোকেরা যীশুকে চিনে নেবে। মনে হয় জুডাসকে ঘোর কালো রঙে ছোপানোর অভিপ্রায়ে যীশুর মৃত্যুর পরে এই জনশ্রুতির উৎপত্তি। তিন গসপেলকারী নির্বিকার ওটাকেই সত্যি বলে ধরে নিয়েছেন। এই ব্যাপারে গসপেলকার জন এর বিবৃতি খানিকটা সঙ্গত বটে, তাই মোটামুটি জনের বিবরণী এখানে দেয়া হল। ইতিমধ্যে যীশুর অপর সব শিষ্য যারা এতক্ষণ বাইরে ছিলেন তারাও সবাই সেখানে উপস্থিত হয়ে গেছেন। যীশু তাদেরকে পেছনে আড়াল করে রেখে নিজে সেপাই শান্তিদের নিয়ে সামনে এগিয়ে গেলেন। সম্মুখে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে বললেন, তোমরা কাকে চাও? উত্তর এলো, আমরা চাই নাজারাতের যীশুকে। যীশু বললেন, আমি তো সেই যীশু। জুডাস কাছেই দাঁড়িয়েছিলেন। ওই রকম ধীর শান্ত অথচ দৃঢ়স্বরে যীশুকে আমি তো সেই যীশু বলতে শুনে জুডাস ইসকারিয়ট তার পায়ের কাছের মাটিতে লুটিয়ে পড়লেন। তাই দেখে সেপাই শান্ত্রীরাও খানিকটা থমকে গিয়ে একটুখানি পিছু হটে গেল। হতভম্ব হয়ে ক্ষণকালের জন্য তারা যীশুর গায়ে হাত তুলতেই ভুলে গেল। যীশু তখন তাদের আবার জিজ্ঞেস করলেন, তোমরা সত্যি কাকে চাও বলো তো ঠিক করে? তারা সেই একই জবাব দিল, আমরা চাই নাজারাতের যীশুকে। যীশু বললেন, আমি তো তোমাদের বলেইছি আমি সেই ব্যক্তি, কিন্তু তোমরা কেন লাঠি তলোয়ার নিয়ে আমায় ধরতে এসেছ? আমি কি চোর না ডাকাত? আমি তো দিনের আলোয় সকলের সামনেই মন্দিরে বসে লোকদের উপদেশ দিয়েছি। কই তখন তো কেউ তোমরা আমাকে ধরতে আসুনি, রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে এলে। যীশু তার পেছনে দাঁড়ানো শিষ্যদের দেখিয়ে সেপাই শান্ত্রীদের বললেন, যদি তোমরা আমাকেই সত্যি চাও তাহলে এদেরকে কিছু না বলে চলে যেতে দাও।
সেপাই সন্ত্রীরা তখন এগিয়ে গিয়ে যিশুকে ধরে ফেলল। তাই দেখে যিশুর কাছে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন কোমর থেকে কৃপাণ বের করে তাই দিয়ে একজনের কান কেটে নিল। সেই ব্যক্তি ছিল মহাযাজকের এক চাকর। যিশু তৎক্ষণাৎ তাকে ধমক দিয়ে বললেন, কৃপাণ তোমার শীঘ্রই খাপে ভরে ফেলো, অস্ত্র যারা ধরে নিশ্চয় যেন অস্ত্রের আঘাতেই তারা মরে। আমার সম্বন্ধে আমার পিতার যা বিধান আমি তাতেই আত্মসমর্পণ করেছি। যিশুকে যারা ধরতে এসেছিল তারা তাকে নিয়ে চলল। উদ্ধারের আর কোনো উপায় নাই দেখে শিষ্যরাও একে একে তাকে ছেড়ে চলে গেলেন। সেপাই শান্তি দেখে তাদের মনে বিষম ভয় ঢুকে গিয়েছিল, তারা দূরে পালিয়ে বাঁচলেন। গসপেলকার মার্ক বলেছেন, সবাই পালালেন বটে, কিন্তু এক ব্যক্তি যিশুর সঙ্গে সঙ্গেই চললেন। তিনি সবে তখন যৌবনে পা দিয়েছেন, নিতান্তই অর্বাচীন। উনি নগ্ন হয়ে গায়ে শুধু একটা চাদর ঢাকা দিয়ে ঘুমাচ্ছিলেন। গ্রীষ্মকালে প্রায় সব ইহুদি তাই করে থাকেন। গোলমাল শুনে উঠে পড়ে শুধু চাদরটায় গায়ে জড়িয়ে তিনি যিশুর সঙ্গে সঙ্গে যেতে লাগলেন। সেপাইরা তাকেও ধরে ফেলল। তিনি তখন চাদরটা সেপাইদের হাতে ঝেড়ে ফেলে দিয়ে সম্পূর্ণ উলঙ্গ অবস্থাতেই ছুটে পালালেন। অনেকের বিশ্বাস যুবা পুরুষটি মার্ক নিজেই। বিনয়বশত তিনি নিজের নাম তার গসপেলে উল্লেখ করেননি। জুডাস এতক্ষণ মহাবিষ্টের মতোই সব কাজ করে যাচ্ছিলেন। সেপাই শান্তিদের দল যখন যিশুকে ধরে নিয়ে চলল তখন যেন এক বিষম ঝটকানিতে তার মোহ ভেঙে গেল। খেয়াল হলো তাহলে তো যিশুর আর কোনো নিষ্কৃতি নেই, তাকে তো মৃত্যুবরণ করতেই হবে। একবার ধরতে যখন পেরেছেন তখন পুরোহিতরা তাকে আর কিছুতেই ছাড়বে না, তাকে মেরে ফেলে তবেই তারা ক্ষান্ত হবে। বিবেক দংশনে জুডাস একেবারে জ্বলে পুড়ে মরতে লাগলেন। অনুতাপে দগ্ধ হতে হতে তিনি পুরোহিত আর প্রবীণদের কাছে গিয়ে বুক চাপড়িয়ে বলতে লাগলেন, আমি পাপী, মহাপাপী আমি। আমি এক নির্দোষ ব্যক্তিকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিলাম, আমার পাপের আর মার্জনা নেই। পুরোহিত আর প্রবীণের দল তাকে ব্যঙ্গ করে বললেন, তা আমরা কি জানি, তোমার কর্ম তুমি বুঝে নাও গে। জুডাস ইসকারিয়াত নিজের হাতে গলায় দড়ি দিয়ে তার সমস্ত যন্ত্রণার অবসান ঘটালেন। সিপাই শান্তি যিশুকে মহাযাজক জোসেফ কিয়ারফাসের বাড়িতে নিয়ে তুলল। যিশু শিষ্যরা সবাই তাকে ছেড়ে পালাবার পর পিটারের যেন কি মনে হলো, তিনি ফিরে গিয়ে খানিকটা তফাত দিয়েই সকলের পেছন পেছন যেতে লাগলেন। শান্তিরা যিশুকে নিয়ে প্রধান পুরোহিতের বাড়ির ভিতর ঢুকলে পিটার বাইরের বড় উঠোনটায় গিয়ে বসলেন। তখনও বাতাসে শীতের আমেজ আছে, গভীর রাত্রে বেশ একটু শীত শীত করে, তাই উঠোনের একধারে কেয়ারফাসের কর্মচারীরা আগুন জেলে আঁচ পোয়াচ্ছিল। পিটার তাদেরই কাছে বসে বসে গায়ে তাঁত লাগাতে লাগলেন। এর পরের যেসব বিবরণ গসপেলকাররা দিয়েছেন তার প্রায় সবটাই লোকশ্রুতির উপর প্রতিষ্ঠিত। বাইরের চত্বরে বসে ঘরের ভেতর কি হচ্ছে না হচ্ছে, কে কি বলছে না বলছে, তা দেখা বা শোনা দুইটাই পিটারের পক্ষে অসম্ভব। ভিতরে উপস্থিত ছিলেন এমন কোনো ব্যক্তি এসব ঘটনার কথা কোথাও লিপিবদ্ধ করে জাননি। যিশু তার মৃত্যুর অনেক পরেই বিখ্যাত হয়েছিলেন, তার আগ পর্যন্ত তিনি এমন কিছু প্রসিদ্ধি লাভ করেননি যে ওইসব সম্বন্ধে কিছু লিখে রাখার কথাটা কারো মনে উদয় হতে পারে। সেই কারণেই ইহুদি ধর্মযাজক কেয়াফ্রাসের কাছে আর পরে রোমান গভর্নর পন্টিয়াস পাইলেটের কাছে যিশুর বিচারের ঘটনাবলী চারটি গসপেলে চার রকম আকার ধারণ করেছে। বর্ণনা অনেক জায়গায় অসঙ্গতিতে ভরে উঠেছে, এমনকি কোথাও কোথাও তা সঙ্গবদ্ধ নয়। সম্ভাব্য অসম্ভাব্য দুয়ে মিলে একাকার হয়ে গেছে, ফলে ইহুদি ধর্মযাজকদের আর রোমান শাসনকর্তার মুখ দিয়ে এমন সব কথা বলানো হয়েছে যা ইহুদি কি রোমান ইডিয়মেই নয় সে কথা তারা উচ্চারণই করতে পারেন না। পরবর্তীকালেও প্রচলিত এমন অনেক ভাবও অগ্রবর্তীকালে চলে এসেছে যা সেই সময়কার কারো মাথাতে কখনো আসতেও পারে না। অসঙ্গতি ঘটেছে আরও এই কারণে যে গসপেলকাররা পদে পদে পূর্বগামী মুনিঋষিদের উক্তিগুলোকে যিশুর জীবনের ঘটনাগুলোর মধ্য দিয়ে ফলিয়ে তোলবার চেষ্টা করে গেছেন।
ইহুদিদের জন্ম থেকেই এই সংস্কার যে তাদের মুনি ঋষিরা যেসব ভবিষ্যৎবাণী উচ্চারণ করে গেছেন সেসব স্বয়ং ভগবানই তাদের মুখ দিয়ে বলিয়ে নিয়েছেন। সুতরাং সেসব বাণী সফল না হলে বুঝতে হবে তারা যা বলে গেছেন তারা মুনি ঋষি কদাপি নন। ওই কারণেই ঠিক লাগুক আর নাই লাগুক, পরবর্তীকালের ঘটনাগুলোর সঙ্গে যেসব খাপ খাইয়ে মিলে দিতে না পারলে ইহুদি মাত্রই ঘুম না হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। তবে সেটা করতে গিয়ে যে সেই সঙ্গে নানা রকম উদ্ভট কল্পনাকেও প্রশ্রয় দিতে হয়েছে সে কথা না বললেও নয়। সে যাই হোক, চারজন গসপেলকারদের দেওয়া বিবরণ একত্র করে যেটা দাঁড়ায় সেটি হচ্ছে এই রকমের। গোড়াতেই একটা বড় আশ্চর্য জিনিস চোখে পড়ে, যিশুর বিচার বা তার প্রাণদণ্ড দেওয়ার ব্যাপারে ফ্যারিসিদের তেমন কোনো যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। গসপেলকারদের বিবরণী অনুযায়ী এই সময় থেকে তারা যেন হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেছেন। এখন মামলা গিয়ে দাঁড়ালো যেন ঋত্বিক পুরোহিত প্রভৃতি অভিজাত সম্প্রদায়ের শাসককুলের সঙ্গে। যিশুর নবধর্ম তাদের স্বার্থের আঁতে ঘা দিয়েছে, সে ধর্মকে অঙ্কুরেই উপড়ে না ফেলে দিলে তার ঢেউয়ের যাগযজ্ঞ বলি নৈবদ্য দান দক্ষিণা এমনকি মন্দির পুরোহিত সবই পর্যন্ত ভেসে চলে যায়। মহাযাজক কিয়াফাসের সামনে এনে যিশুকে দাঁড় করাবার পর তার পয়লা দফার বিচার শুরু হল। কজন সাক্ষী আগে থেকেই তলব করা ছিল, তবে তারা সবাই যে মিথ্যে সাক্ষী সেটা বোধহয় আর খুলে বলতে হয় না। সুতরাং তারা এসে যিশুর বিরুদ্ধে যা যা বলে গেল সে সবই পরস্পর বিরোধী, তাতে করে কিছুই প্রমাণ হয় না। তার উপর নির্ভর করে মৃত্যুদণ্ড তো একেবারেই দেয়া চলে না। কিন্তু মহাযাজক মহাশয় খাঁটি ইহুদি, ইহুদি ধর্মে ব্যক্তির কোনো স্থান নেই, স্থান আছে সমগ্র জাতির। তাই তিনি এই বিশ্বাসই পোষণ করেন যে একটি কোনো ব্যক্তি প্রাণ হরণ করলে যদি সারা জাতি বিনাশের হাত থেকে উদ্ধার পাওয়া যায় তবে সেটি অবশ্য কর্তব্য। আর আজ 2000 বছর পরও অনেকে এই ধারণাকেই মুখে না বললেও মনে মনে পোষণ করে থাকেন, তার প্রমাণ অনেক আছে। সুতরাং তাদের ছলেরও অভাব হয় না। অপরাধ প্রমাণ না হলেও কিয়াফাস যিশুকে দোষী সাব্যস্ত করলেন, করে তাকে স্যানেড্রিনে অর্থাৎ ইহুদিদের বিচার সভায় দ্বিতীয়বার বিচারের জন্য পাঠিয়ে দিলেন। ইতিহাস বলে এই ঘটনার পর অল্প কদিনই মহাযাজক কিয়াফাস তার যাজক কর্ম করতে পেরেছিলেন। তার যজমানদেরই অভিযোগক্রমে সিরিয়া সুবার রোমান বড়লাট জেরুজালেমে এসে তাকে মহাযাজকের পদ থেকে হটিয়ে দিয়েছিলেন। তখনও ভোর হয়নি, হব হব করছে। শান্তিরা যিশুকে বিচার সভায় নিয়ে যাবার সময় একটা ঘটনা ঘটল। পিটার এতক্ষণ চুপচাপ বাইরের উঠানে বসেই আগুন পোয়াচ্ছিলেন। মহাযাজকের এক দাসী কি কাজে ভেতর থেকে বাইরে যাচ্ছিল, পিটারকে দেখে কি তার ওই রকম যেন একটু সন্দেহ হতেই সে পিটারের কাছে এগিয়ে গিয়ে তাকে বেশ ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল। তারপর হঠাৎ সে বলে উঠল, তোমাকে না যিশুর সঙ্গে আমি মন্দিরে দেখেছি। পিটার সে কথা অস্বীকার করে বললেন, তুমি যে কি বলছ আমি কিছুই বুঝে উঠতে পারছি না, বলেই তিনি সেখান থেকে উঠে পড়ে বাইরের গাড়ি বারান্দার নিচে গিয়ে দাঁড়ালেন। দাসীটা কিন্তু নাছোড়বান্দা, পিটারকে উঠতে দেখে সেও তার সঙ্গে সঙ্গে চলল। গাড়ি বারান্দার নিচে যেসব লোক দাঁড়িয়েছিল তাদেরকে ডেকে পিটারকে দেখিয়ে বলতে লাগল, আমি ওকে অনেকবার দেখেছি, ও নিশ্চয়ই যিশুর লোক। পিটার আবার সেটা অস্বীকার করলেন, দাসী নিজের কাছে চলে গেল। লোকগুলো কিন্তু পিটারকে রেহাই দিল না, বলতে লাগল, তোমার কথার টান শুনেই তো বেশ মালুম হচ্ছে বাপু, তুমি তো গ্যালিলির লোক, তুমি ওদেরই একজন না হয়েই যাও না। পিটার তখন একটা কড়া কিসিমের দিব্যি গেলে বলল, তোমরা যার কথা বলছ তাকে কম্বিশকালেও আমি চিনি নে। ভোরের আলো ফুটে উঠল, বাইরে মোরগের ডাক শোনা গেল। ঠিক সেই মুহূর্তেই যিশুকে সেইখান দিয়ে বিচার সভায় নিয়ে যাওয়া হচ্ছিল। পিটারের কথা শুনে তিনি মুখ ফিরিয়ে তার দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে আবার মুখ নামিয়ে ধীরে ধীরে শান্তিদের পিছে পিছে চললেন। কিন্তু একটুখানি চাহনি হল মর্মান্তিক, পিটার বাইরে গিয়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন। সকাল হতেই ঋত্বিক পুরোহিত প্রবীণেরা সবাই একে একে এসে বিচার সভায় জড় হলেন।
যিশুকে তাদের সামনে নিয়ে গিয়ে দাঁড় করানো হলো। বিচার সভায় নিশ্চয়ই ফ্যারিসিরা ছিলেন, কিন্তু তাদের কিছুই কইতে বা বলতে শোনা গেল না, অন্তত গসপেলে তারা অনুপস্থিত। যা কিছু করার তা স্যাডুসি পুরোহিতরাই করলেন। এইবার আরও কজন নতুন সাক্ষী এসে বলল, আমরা সকর্ণে এই ব্যক্তিকে বলতে শুনেছি যে সে নাকি নিজের হাতে আমাদের ওই ধর্মমন্দিরকে ভেঙে চুর মার করে দিবে, আর সেই জায়গায় এমন একটা মন্দির তুলে দিতে পারে যা মানুষের হাতে গড়া নয়। বিচারসভায় সকলেই তাতে মনে করে নিলেন যিশু বুঝি জাদুবিদ্যা ধরেন। ইহুদিদের শাস্ত্রমতে জাদুবিদ্যা ধারণ একটি মহাপাপ, প্রাণদণ্ডই যার উপযুক্ত সাজা। তখন মহাযাজক কিয়াফাস দাঁড়িয়ে উঠে যিশুকে জিজ্ঞাসা করলেন, এই যে সাক্ষীরা যা বলে গেল তাতে কি তোমার কিছু বলার আছে? যিশু একটা কথাও বললেন না, স্থির হয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। কিয়াফাস বুদ্ধিমান ব্যক্তি, তিনি সহজেই বুঝলেন যিশু এমন কিছু কাজ করেননি যা সত্যি ইহুদি ধর্মের বিরুদ্ধে যায়, যার জন্য ইহুদি অনুশাসন অনুসারে তাকে প্রাণদণ্ড দেওয়া যেতে পারে। মৃত্যুদণ্ডের আদেশ দিলে শেষ পর্যন্ত সেটা হয়তো টিকবে না, কারণ ইহুদি বিচারসভা কারো প্রাণদণ্ডের হুকুম দিলেও সে হুকুম পাকা হয় না যতক্ষণ পর্যন্ত না রোমান প্রক্যুরেটর সেটাকে মঞ্জুর করছেন। মহাযাজক তখন অন্য এক চাল চাললেন। তিনি কোনো ভণিতা না করে সোজাসুজি যিশুকে প্রশ্ন করলেন, তুমি কি মেসায়া? মহাযাজক মহাশয় বিলক্ষণ জানতেন, তাদের নিজেদের মতো রোমান শাসকদেরও মনে ইহুদিদের এই রাজা মেসায়া সম্বন্ধে কি নিদারুণ ভয়। মেসায়া নাম শুনলেই তারা মনে করতে থাকেন ওই বুঝি কেউ বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লেগেছে। হেরড রাজার মৃত্যুর পর থেকে কত লোককেই না নিজেদেরকে মেসায়া বলে প্রতিপন্ন করতে চেষ্টা করার জন্য রোম্যানদের হাতে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। যিশুর বিরুদ্ধে ওই রকম একটা অভিযোগ খাড়া করতে পারলে আর তারই সঙ্গে আরও দু চারটে ওই যাত্রী নালিশ জুড়ে দিতে পারলে আর যায় কোথায়, তার মৃত্যুদণ্ড অনিবার্য। কিন্তু এইখানে জন ছাড়া অন্য গসপেলকাররা যিশুর ওপর তেমন সুবিচার করতে পারেননি। মার্ক বলেছেন, মহাযাজকের প্রশ্নের উত্তরে যিশু স্বীকার করেছিলেন যে তিনি মেসায়া। ম্যাথিউ যিশুর মুখ দিয়ে একটি ব্যর্থ উত্তর বের করেছিলেন, উত্তরটি ছিল এরকম, আপনারাই তো তাই বলছেন। লুক বলেছেন অন্য কথা, সেখানে আছে যিশু যেন খানিকটা অভিমান ভরেই বলেছিলেন, আমি কিছু বললে তো আপনারা বিশ্বাসই করবেন না। কিন্তু খুব সম্ভব যিশু একটিও কথা বলেননি। সব প্রশ্নের জবাব দিতে যাওয়াটা তার স্বভাব বিরুদ্ধ। মানুষ কথা একটাও না বলে যে কত বেশি বলতে পারে সে ধারণা বোধহয় গসপেলকারদের কারো মাথায় ছিল না, তাই তারা যিশুর মুখ দিয়ে কতগুলো অসংলগ্ন উক্তি বের করেছেন। যাই হোক, যিশুর নীরবতাকে মৌনের সম্মতি লক্ষণ ধরে নিয়ে বিচার সভায় স্থির হল যিশুর বিরুদ্ধে যা শোনা গেল তাই যথেষ্ট, তাতেই তার প্রাণদণ্ড হওয়া উচিত। অবশ্য সদস্যরা বিচার সভায় পা দেবার আগে থেকেই মনস্থির করে সেখানে উপস্থিত হয়েছিলেন। বিচারের নামে শুধু ঠাঁট বজায় রেখে কতগুলো অবান্তর প্রশ্ন উঠিয়ে কেবল সময় নষ্ট করলেন। বিচারের নামে অবিচার মানুষের ইতিহাসে এই তো প্রথম নয়। যিশুর আগেও অনেক হয়েছে, পরেও অনেক হয়েছে এবং এখনও অনেক হচ্ছে, ভবিষ্যতেও হয়তো হবে। ইহুদি বিচার সভার দণ্ডাদেশ এইবার রোমান প্রক্রিয়রেটরের কাছ থেকে মঞ্জুর করিয়ে নিতে হয়, নইলে তো সেটাকে কাজে খাটানো যাবে না। বিচার সভার সদস্যদের একটু তাড়া ছিল, সামনেই পাস ওভার পর্ব, তখন তো তাদের ধর্ম পালন ছাড়া অন্য আর কিছু করা নিষিদ্ধ, রক্তপাত তো কিছুতেই চলবে না। পাস ওভারের তিথি এলেই সাত সাতটা দিন ধরে অকাল পড়বে, অত দিন ধরে গেলে কিসের থেকে কি ঘটে যেতে পারে আগে থেকে কিছুই বলা যায় না। তাই তারা যিশুকে বেঁধে নিয়ে তখনই রোম্যান প্রক্রিয়টরের কাছে গেলেন। নিস্তারণ পর্ব উপলক্ষে তিনি তখন জেরুজালেমে এসে বসেছেন, পাছে তীর্থযাত্রীরা শান্তি ভঙ্গ করে সেই ভয়ে। প্যালেস্টাইনের রোম্যান প্রক্রিয়টর তখন পন্টিয়াস পাইলট, তিনি ঘোর ইহুদি বিদ্বেষী, শুধু তাই নয় তিনি অত্যন্ত নিষ্ঠুর অত্যাচারী ব্যক্তিও বটে। ইহুদি দেখলেই তার রক্ত গরম হয়ে উঠত, পিঁপড়ের মতো তাদের টিপে মেরে ফেলতে তার একটুও দ্বিধা সংকোচ ছিল না।
তবে ওই সময়ের একটু আগে ইহুদিরা তার উপর বেশ একচোট নিয়েছিলেন। ইহুদিদের স্রেফ খেপানোর জন্যই পাইলেট একদিন রোম্যান সম্রাটের নাম লেখা একটি ধ্বজা জেরুজালেমের ধর্মমন্দিরের ঠিক মাঝখানে তুলে দিয়েছিলেন। ইহুদি ধর্মে সেটা একটা অতিশয় গর্হিত কর্ম। তারা বাদশার কাছে নালিশ ঠুকলেই বাদশা পাইলেটকে অন্যত্র সেটা সরিয়ে নিতে হুকুম দিয়েছিলেন। সেই অপমানের ব্যথায় পাইলেটের মন তখনও টনটন করে উঠছিল। তবে সেই থেকে তিনি একটু সাবধান হয়ে চলেছেন, ইহুদিদের ব্যাপারে চট করে হাত লাগিয়ে বসেন না। পুরোহিতরা মিলে বিচার সভার 70 জন সদস্য বন্দী যিশুকে ছোটলাটের রাজভবনের সামনে নিয়ে দাঁড় করিয়ে তার মৃত্যুদণ্ড প্রার্থনা করলেন। ভেতরে ঢুকলেন না, কারণ নিস্তারণ পর্ব উদযাপন না হয়ে যাওয়া পর্যন্ত ব্লেচ্ছের বাড়ি ঢুকলে তারা অশুচি হয়ে যাবেন সেই ভয়। পাইলেট বাইরে বেরিয়ে এসে শান বাঁধানো বিচার মঞ্চের ওপর দাঁড়াতেই তারা যিশুকে দেখে নালিশ জানালেন, এই ব্যক্তি নিজেকে ইহুদিদের রাজা বলে সর্বত্র প্রচার করে বেড়াচ্ছে, প্রজাদেরও সে খেপিয়ে তুলছে, বাদশাকে রাজস্ব দেয়া বন্ধ করতে উৎসাহ দিচ্ছে। পুরোহিতরা মেসায়া নামটা স্পষ্ট আর উচ্চারণ করলেন না, এড়িয়ে গেলেন কৌশলে। পাইলেট যেমন নাস্তিক, তাতে তিনি শুধু ওই ধর্মগ্রন্থী নামটা শুনে তাদের খানিকটা বিদ্রুপ করে নিশ্চয়ই সব হেসে উড়িয়ে দেবেন। তার চেয়ে ইহুদিদের রাজা এই শব্দটি তিনি সহজেই বুঝতে পারবেন, তাতে বেশ একটু সিডিশনের গন্ধ আছে। পাইলেটের নাকের সামনে সিডিশনের সামান্য একটু গন্ধ ছড়াতে পারলেই কাজ হচ্ছিল। আর মেসায়া তো ইহুদিদের রাজাই, কাজেই কথাটা কিছু মিথ্যা বলা হলো না। বদ্ধাবস্থায় যিশু তার বিচারকের ঠিক সামনেই সোজা হয়ে দাঁড়িয়ে গত রাত্রের বিক্ষোভের গ্লানি তার মন থেকে ধুয়ে মুছে চলে গেছে। মন তার এখন বেশ প্রসন্ন, মুখের ওপর গভীর প্রশান্তির ছাপ, বিজয় দীপ্ত চেহারা, নির্ভীক নিঃশংস। পাইলেট লক্ষ্য করলেন ইতিপূর্বে অন্য যেসব ইহুদি রাজদ্রোহীকে দণ্ড দেবার জন্য তার সামনে আনা হয়েছিল তাদের সঙ্গে যিশুর আকাশ জমিন ফারাক। খানিকটা আশ্চর্য হয়ে পাইলেট যিশুকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সত্যি নিজেকে ইহুদিদের রাজা বলে জাহির করছিলেন? পাইলেট মনে করেছিলেন যিশু হয়তো অভিযোগ অস্বীকার করবেন, নয়তো এমন কিছু বলবেন যাতে স্পষ্টই প্রমাণ হয়ে যাবে যে তিনি হয় খ্যাপা আর না হয় পাগল। কিন্তু 3 জন গসপেলকার যিশুর মুখ দিয়ে আবার সেই একই রকমের দ্ব্যর্থক উত্তর বার করিয়েছেন। যিশু বললেন, আপনি যা বলেন। গসপেলকার জন আবার অল্পে সন্তুষ্ট না হয়ে যিশুর মুখে তার নিজেরই সম্বন্ধে এক লম্বা আধ্যাত্মিক বক্তৃতা ছুটিয়ে দিয়েছেন। সেটা পড়লে মনে হতে থাকে ওটা যিশুর কথা নয়। জন তার ব্যাখ্যা দেবার এক সুযোগ হাতে পেয়ে হারাতে চাননি। পাইলেটের ভাব লক্ষ্য করে পুরোহিতরা যিশুর বিরুদ্ধে আরও 2-4টে নালিশ জুড়ে দিলেন, সবই রাষ্ট্র সংক্রান্ত। পাইলেট যিশুকে আবার জিজ্ঞাসা করলেন, এরা যা যা বলে গেলেন তা সবই আপনি শুনলেন, আপনার কি কিছুই বলার নেই? যিশু তবুও একটি কথাও বললেন না, স্থির হয়ে নীরবে দাঁড়িয়ে রইলেন। তাই দেখে পাইলেট যেন একটু ভাবনায় পড়ে গেলেন, ঠিক বুঝতে পারলেন না ওই ক্ষেত্রে তার কি করা উচিত। ম্যাথিউ বলেছেন ঠিক ওই সময় নাকি পাইলেটের স্ত্রী একটা লোকের মুখে তাকে বলে পাঠিয়েছিলেন তিনি ওই সাধু ব্যক্তির বিরুদ্ধে হঠাৎ যেন কিছু করে না বসেন। আগের রাত্রে পাইলেট গৃহিণী স্বপ্নে নানারকম বিভীষিকা দেখে খুবই ক্লেশ পেয়েছেন, তাতে তিনি বড়ই ভয়ে আছেন। পাইলেট তখন পুরোহিত আর তাদের লোকজনদের ডেকে বললেন, আমি তো এই ব্যক্তির কোনো দোষঘাট কিছুই দেখতে পাচ্ছি না। তাই শুনে তারা বললেন, আপনি জানেন না ওই লোকটা সর্বত্রই প্রজাদের বিদ্রোহী করে তোলার চেষ্টা করে বেরিয়েছে, গ্যালিলি থেকে জুডিয়া পর্যন্ত একটা কোনো জায়গাও সে বাদ দেয়নি। গ্যালিলি কথাটা কানে যেতেই পাইলেটের কান খাড়া হয়ে উঠল। গ্যালিলেই তো ইহুদি বিদ্রোহীদের প্রধান আড্ডা। তিনি খানিকটা কৌতূহলী হয়েই জিজ্ঞাসা করলেন, উনিও কি গ্যালিলিয়ান? যখন শুনলেন যিশু আসলেই তাই, তখন ব্যাপারটা শেষ করে ফেলার একটা ফন্দি তার মাথায় এলো। পাইলেট যিশুকে অ্যান্টিপাসের কাছে পাঠিয়ে দিয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন। অ্যান্টিপাসও তখন পর্ব উপলক্ষে ওই জেরুজালেমেই আছেন। যিশুকে আসতে দেখে তিনি মহা খুশি। অনেকদিন ধরেই তিনি তার দেখা পাবার চেষ্টা করছিলেন, কিন্তু যিশু বরাবরই তাকে এড়িয়ে এড়িয়ে চলেছেন। লোকমুখে অ্যান্টিপাস তার সম্বন্ধে অনেক কথাই শুনেছিলেন, তাই তার বড়ই স্বাদ
যিশু যেন তাকে তার বিভূতির কিছু নিদর্শন দেখিয়ে যান। কিন্তু যিশু তার একটি কথারও জবাব দিলেন না। পুরোহিত উপাধ্যায়রা সবাই মিলে যিশুর বিরুদ্ধে নানা কথাই বলে যেতে লাগলেন। অ্যান্টিপাস সেসব মন দিয়ে শুনেও যিশুর কোনো দোষ খুঁজে পেলেন না। কিন্তু যিশুর কাছ থেকেও কোনো রকমের কেরামতি না দেখতে পেয়ে তিনি মনে মনে ধরে নিলেন, যিশু তাহলে একজন নিতান্তই জেসে লোক, লোকে বৃথাই তাকে নিয়ে অত হইচই করে বেড়াচ্ছে। তাই অ্যান্টিপাস আর তার অনুচরেরা ব্যঙ্গ করে যিশুর গায়ে একটা রাজকীয় রকমের পোশাক চড়িয়ে দিয়ে তাকে পাইলেটের কাছে আবার ফেরত পাঠিয়ে দিলেন। তখন পাইলেট পুরোহিতদের সবাইকে ডাকিয়ে বললেন, আপনারা তো দেখছি একের পর এক বেশ কটা নালিশ ঠুকে গেলেন, এই ব্যক্তি প্রজাদের বিপদে নিয়ে যাচ্ছেন, কিন্তু আমি তো একে আপনাদের সামনেই জেরা করে যাচিয়ে দেখলাম, কোনো দোষী এর খুঁজে পেলাম না। একে রাজা অ্যান্টিপাসের কাছেও পাঠালাম, তিনিও এর বিরুদ্ধে কিছু না পেয়ে ওকে আবার আমার কাছেই ফেরত পাঠিয়েছেন। আপনারা এর মৃত্যুদণ্ড চাইছেন, কিন্তু উনি এমন কিছু করেননি যাতে ওই রকম দণ্ড ওকে দেয়া চলে, আমি বরং বেশ করে কড়কে ওকে ছেড়ে দেই। অমনি সবাই হা হা করে ছুটে এলেন, সেখানে মতো চিৎকার করে কান ফাটাতে লাগলেন সবাই। ওকে ছাড়া চলবে না, ওকে কিছুতেই ছাড়া চলবে না, আমরা ওর প্রাণদণ্ড চাই, চাই, চাই। পাইলট যখন দেখলেন এদের কিছুতেই আর শান্ত করা যাচ্ছে না, তখন তিনি আরেকটি কৌশলের অবলম্বন করলেন। ইহুদিদের এই বড় পর্ব উপলক্ষে নাকি সব দোষ ঘাট মাপ করে একজন করে আসামির প্রাণদণ্ড মৌকুব করা হতো। গসপেলকাররা বললেন এই ছিল নাকি একটি প্রাচীন ইহুদি প্রথা। ওই রকম কোনো প্রথার কথা ইতিহাসে কখনো কোনো গ্রন্থে অবশ্য দেখতে পাওয়া যায় না। সে যাই হোক, গসপেলকাররা জানাচ্ছেন পাইলেট বেশ একটু শ্লেষের খোঁচা মেরেই সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, আপনারা কি চান না আপনাদের এই শুভ পর্ব উপলক্ষে আমি আপনাদের রাজাকে মুক্তি দেই? পুরোহিতরা লোকজনের আগে থেকেই বেশ করে তাতিয়ে রেখেছিলেন। পাইলেটের কথা শোনা মাত্র তারা চিৎকার করে বলে উঠল, না না, ও আমাদের রাজা নয়, সিজার ছাড়া আমাদের কোনো রাজা নেই, আপনি ওকে ক্রুশে দিন, ক্রুশে দিন। তবে সত্যি যদি কাউকে ছেড়ে দিতে চান তবে ওই যে বারাব্বাস, ওকেই ছেড়ে দিন। বারাব্বাস একজন প্রসিদ্ধ বিদ্রোহী, তখন এক রোমান সেপাইকে খুন করে ধরা পড়ায় বিচারে তার প্রাণদণ্ডের আদেশ হয়ে গেছে। বিপ্লবী বলেই লোকটা জনসাধারণের বড়ই পছন্দের মানুষ। ক্লান্তস্বরে পাইলেট জিজ্ঞেস করলেন, কিন্তু কি দোষে, উনি কি করেছেন? জনতা আরও জোরে চিৎকার দিয়ে বলে উঠল, ওকে এখনই শুলে দিন, শুলে চড়ান। জনতার মতিগতি কে কবে নিরূপণ করতে পেরেছে? দেবতারাই তার নির্ণয় করে উঠতে পারেন না, মানুষ তো কোন ছাড়। দুদিন আগে যেসব লোকেরাই যিশুর নামে একেবারে অজ্ঞান হয়ে পড়ত, আজ তারাই কিনা তার মৃত্যুদণ্ড চাইছে। পাইলেটকে তখন ইতস্তত করতে দেখে পুরোহিতরা মোক্ষম এক বান ছাড়লেন। লোকেদের উস্কিয়ে দিয়ে তাদেরই মুখ দিয়ে বলালেন, আপনি যদি এই ব্যক্তিকে ছেড়ে দেন তাহলে আমরা নিশ্চয়ই বুঝব যে আপনি বাদশার শত্রু, মিত্র নন। যে ব্যক্তি নিজেকে রাজা বলে দাবি করে বেড়াচ্ছে সে যে নিশ্চয়ই বাদশার বিরুদ্ধে, তা কি আপনাকে বলে দিতে হবে? পাছে যিশু হাতছাড়া হয়ে যান, পুরোহিতরা তাদের রোমের বাদশার পরম ভক্ত হয়ে গেছে, নইলে ইহুদিরা বরাবরই সিজারদের পরম শত্রু বলেই বিশ্বাস করে এসেছেন। বানটা ছুটে এসে ঠিক যেন পাইলেটের বুকে গিয়ে বিঁধল। তাকে আর কিছু বলতে হলো না, পুরোহিতদের কাছে তিনি হার মানলেন। আর কোনো দ্বিধা না করে তিনি যিশুকে ক্রুশে চড়াবার আদেশ দিয়ে ফেললেন। গসপেলে যিশুর বিচারের বিবরণ পড়লেই মনে হয় যে গসপেলকাররা যিশুর প্রাণদণ্ড দেওয়ার সম্পর্কে পাইলেটের দ্বিধা সংকোচকে যেন একটু অতিরিক্ত রকমের বড় করে দেখিয়েছেন। তার থেকে অনেকে মনে করেন যিশুকে হত্যা করার দায়টা সম্পূর্ণভাবে ইহুদিদের উপর চাপানোর অভিপ্রায়েই ওই অতিশয়োক্তি, নতুবা পাইলেটের যে চরিত্র ইতিহাসে বর্ণিত আছে তাতে কোনো ইহুদিকেই ক্রুশে দিতে তার এক মুহূর্ত দোমানা হবার কথা নয়, তা সে ইহুদি যিশু হোক নাকি অন্য আর কেউ।
এমনও হতে পারে যে গসপেলগুলো যে সময় লেখা হয়েছিল তখন রোমের বাদশার প্রবল প্রতাপ হওয়ায় আর তারা সে সময় খ্রিস্টানদের উপর আদবেই খুশি না থাকায় রোম্যান প্রক্রিয়েটর পাইলেটের আসল চরিত্র ফুটিয়ে তুলতে গিয়ে রোম্যানদের অসন্তোষ বাড়াতে গসপেলকাররা হয়তো তেমন বুদ্ধির কাজ বলে বিবেচনা করেননি। তবে মুখের সামনে যিশুকে শান্তভাবে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পাইলেটের মতো লোকের পক্ষেও ক্রুশবিদ্ধের আজ্ঞা দিতে একটু বিচলিত হওয়াটা তেমন কিছু আশ্চর্যের কথা নয়। অনেকে এও ধারণা করেন যে পাইলেটের ওই রকম ইতস্তত করাটা একটা ভান মাত্র, শুধু ইহুদি পুরোহিতদের খেপিয়ে একটু মজা দেখার চেষ্টা। যদিও পাইলেট বেশ বুঝতে পেরেছিলেন পুরোহিতরা যিশুর প্রতি ঈর্ষাবশতই তার প্রাণদণ্ডের জন্য পীড়াপীড়ি করছেন, তবু শেষ পর্যন্ত তাকে ওই পুরোহিতদের কথাতেই সায় দিতে হয়েছিল। কারণ পাইলেট ছিলেন সেই জাতির লোক যারা বাইরে প্রচুর লম্ফঝম্প করে আস্ফালন করতে পারলেও ভেতরে ভেতরে মহাভীতু। বাদশার নামে পাইলেটের থরহরি কম্পন এসে যায়। তাছাড়া বাদশার দরবারে তার খাতির তখন নানা কারণে অনেকটা কমে এসেছে। তিনি সেটাকে আরও কমিয়ে দিয়ে শেষে চাকরি খোয়াতে আদপেই প্রস্তুত ছিলেন না। তবে এ কথা সত্যি যে গসপেলকারদের বিবরণ পড়েই পুরুষানুক্রমে খ্রিস্টানদের মনে ইহুদিদের ওপর অমন বিরূপ ভাব পুঞ্জীভূত হয়ে উঠেছে। খ্রিস্টানরা একবারও স্থির হয়ে কখনো ভেবে দেখেন না যে একদল ঋত্বিক পুরোহিত তাদের স্বার্থের খাতিরেই একটা নির্দোষ ব্যক্তির মরণ ঘটিয়েছিলেন হাজার বছর আগে। সমগ্র ইহুদি জাতির তাতে কোনো হাত ছিল না, তাই সমস্ত ইহুদিদের ওপর যিশু হত্যার দায় চাপিয়ে চিরকাল ধরে তাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করাটা একেবারেই নিরর্থক। আর সে কি দারুণ বিদ্বেষ, 2000 বছর ধরেও তার বিন্দু মাত্র উপশম হল না। দণ্ডাদেশ মঞ্জুর হতেই সেপাই সান্ত্রীরা যিশুকে তাদের নিজেদের ব্যারাকে নিয়ে ওঠাল। সেটা প্রোকিউটরেরই বাড়িরই একটি অংশ। সেই তল্লাটে যত পল্টন পাহারাদারওয়ালা ছিল সবাই মজা দেখতে একে একে ওইখানে ছুটে গেল। যিশুর গায়ে তখন পর্যন্ত অ্যান্টিপাসের দেয়া সেই দামি জোব্বাটা আটা ছিল, তারা সেটা খুলে নিল। ওটা বিক্রি করলে বেশ দুপয়সা তাদের পকেটে আসবে। তার বদলে তারা সস্তা দরের একটা বেগুনি রঙের জোব্বা যিশুর গায়ে চড়িয়ে দিল, সঙ্গে সঙ্গে একটা কাটার মুকুট গেঁথে তার মাথায়ও পরাল। নলখাগড়ায় একটা লম্বা ডাঁটিও তার হাতে গুঁজে দিল। সেই হল তার রাজবেশ, আর এই হল তার রাজদণ্ড। তারপর যিশুর সামনে হাঁটু গেড়ে বসে তারা তারস্বরে চিৎকার জুড়ে দিল, জয় হোক, জয় হোক, জয় হোক, আমাদের মহান ইহুদি রাজার জয় হোক। বিদ্রুপ করা শেষ হলে তারা ইতরের মতো যিশুর গায়ে থুতু দিতে লাগল। নলখাগড়ার ডাটাটি তার হাত থেকে টেনে নিয়ে তাই দিয়ে তার মাথায় পটাপট বাড়ি মেরে যেতে লাগল। এখানে আবার একটু সাবধান করে দিতে হয় সবাইকে। ঘটনার সময় গসপেলকারদের পরিচিত এমন কেউই সেখানে উপস্থিত ছিলেন না যার কাছ থেকে তারা ঘটনার সত্যি বিবরণ সংগ্রহ করতে পারেন। যিশুর শিষ্যরা তখন পালিয়ে কে কোথায় ছিলেন তা তারাই ভালো বলতে পারেন। আর দেরি না করে সেপাই সান্ত্রীরা যিশুকে ক্রুশে দেওয়ার জন্য তাকে বদ্ধস্থলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিল। রোমানরা তাদের রাজত্বকালে যেসব হাজার হাজার নৃশংস যে কাণ্ডগুলোর আমদানি করেছিলেন, ক্রুশে চড়িয়ে মানুষের মৃত্যুদণ্ড দেওয়াটা তার মধ্যে ছিল একটি। লম্বা একটা কাঠের পাটার ওপর তার মাথার দিকে আর একটা কাঠের পাতাটন চওড়াভাবে জুড়ে দিয়ে ক্রুশ তৈরি করা হতো। দণ্ডিত ব্যক্তির দুটো হাত দুদিকে চিতিয়ে ধরে তাতে বড় বড় পেরেক ঠুকে কাঠের পাটাতনেই বিঁধে দেয়া হতো। দুটো পাকে মোটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ক্রুশের কাঠে লম্বালম্বী বেঁধে রাখা হতো। ক্রুশের উপর এভাবে ঝুলতে ঝুলতে অপরাধীদের গায়ের রক্ত পায়ের দিকে গিয়ে জমা হতে থাকত, ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে তাদের হৃৎপিণ্ডে আর মাথায় দারুণ যন্ত্রণা আরম্ভ হয়ে যেত। দণ্ডিত ব্যক্তিরা আস্তে আস্তে মূর্ছায় অবসন্ন হয়ে পড়ত। কখনো কখনো ক্রুশের তলার দিকে পায়ের কাছে ছোট মতো জায়গা থাকত, তার উপর ভর করে ক্রুশবিদ্ধরা একটু হেলান দিয়ে দাঁড়াতে পারত। তাতে করে রক্ত চলাচল আবার শুরু হয়ে যাওয়ায় মূর্ছা ভাবটা খানিকটা কেটে যেত। ওই রকম জ্যান্তে পারা অবস্থায় আসামিরা 2-3 দিন, এমনকি
চার দিন পাঁচ দিন পর্যন্ত বেঁচে অসহ্য নরক যন্ত্রণা ভোগ করত। তারপর সেপাই সান্ত্রীরা যদি মনে করত যে সাজা যথেষ্ট হয়েছে, তাহলে দয়া করে গিয়ে গদা দিয়ে পিটিয়ে ক্রুশে লটকানো মানুষের পায়ের হাঁটু অবধি ভেঙে দিয়ে যেত। তারা তখন আর শরীরের ভার লাঘব করতে পারত না, হার্টফেল হয়ে মারা যেত। হতভাগ্যদের যন্ত্রণায় একটু কমাবার জন্য বিলাসী ধনী গৃহিণীরা দয়া পরবশ হয়ে তাদের জন্য দ্রাগ্যাসবের সঙ্গে গুলচূর্ণ মেশানো একরকম পানীয় প্রস্তুত করে পাঠিয়ে দিতেন। আসামিদের ক্রুশে চড়াবার আগে তাই খানিকটা তাদের খেতে দেয়া হতো। ক্রুশে লটকাবার পরও মাঝে মাঝে তাই স্পঞ্জে ভিজিয়ে সে স্পঞ্জ বর্ষার মাথায় গেঁথে তাদের মুখের কাছে তুলে ধরা হতো। তাই চুষে চুষে তারা তেষ্টাও একটু মেটাতেন, শরীরের যন্ত্রণাও একটু কমত। রোমানরা যাদের তলোয়ার দিয়ে মাথা কেটে নেওয়ার দণ্ড পাওয়ার অযোগ্য মনে করত, তাদেরকেই আমাদের দেশের প্রাচীনকালে সুরে চড়ানোর মতো করে ক্রুশে চড়িয়ে দিত। চোর, ছ্যাচোর, খুনে ডাকাত, বিপ্লবী বিদ্রোহী, বজ্জাত, কৃতদাস, কৃতদাসী, যাদের মৃত্যুও হেয় রকমের হওয়া উচিত বলে বিবেচনা করা হতো, তাদের জন্যই ওই ব্যবস্থা। নিষ্ঠুরতা চূড়ান্ত হতো যখন অপরাধীদের নিজেদের ক্রুশ নিজেদেরই পিঠে বহন করে জনতার মাঝখান দিয়ে টিটকারি শুনতে শুনতে বদ্ধভূমিতে বয়ে নিয়ে যাওয়া হতো। সেদিন যিশুর সঙ্গে আরও দুই ব্যক্তি ডাকাতি করার দরুন ক্রুশে যেতে চলেছে। তিন জনেরই পিঠে একটা করে ক্রুশ চাপিয়ে দেয়া হলো। বাইরে থেকে যিশুকে বেশ জোরালো দেখতে হলে কি হয়, ভেতর থেকে তার শক্তি অনেক ক্ষয় হয়ে গিয়েছিল। নিজের শক্তি অপরের মধ্যে সঞ্চারিত করে তিনি অনেককেই রোগমুক্ত করে দিয়েছিলেন। তিনি বেশিক্ষণ ক্রুশের ভার বইতে পারলেন না। পথ দিয়ে এক ব্যক্তি কোথায় যেন যাচ্ছিলেন। তিনি পর্ব উপলক্ষে গ্রাম থেকে সম্ভবত জেরুজালেমে এসেছিলেন। সেপাইরা তাকে বেগার ধরে যিশুর ক্রুশটা তার পিঠে চাপিয়ে দিল। লোকটার নাম সাইমন। পূর্বে এর মিশর দেশের কাছে ভূমধ্য সাগরের দক্ষিণ কূলের সাইরিনি শহরে নিবাস ছিল। সেখান থেকে উঠে এসে তখন বোধহয় তিনি প্যালেস্টাইনেই বসবাস করছিলেন। সাইরিনির সাইমন খানিক অপ্রসন্ন মনে যিশুর ক্রুশ কাঁধে নিয়েছিলেন, কিন্তু সেদিন বাধ্য হয়ে ওই বেগার খাটতে হয়েছিল বলেই তার নাম আর পাঁচজনের মতো বিস্মরণের ঘন অন্ধকারে নিঃশেষ বিলুপ্ত হয়ে যায়নি। মানুষের ইতিহাসে লেখা হয়ে রয়েছে তার নাম। যিশুর অন্তিমকালে তিনি আরেক সাক্ষী ছিলেন। তারই কাছ থেকে গসপেলকার মার্ক বোধহয় যিশুর মৃত্যুর বিবরণ সংগ্রহ করে থাকবেন। উত্তরকালে সাইরিনির সাইমনের দুই পুত্র আলেকজান্ডার আর রিউফাস খ্রিস্টান সমাজভুক্ত হয়ে নাম করেছিলেন। সবাইকে সঙ্গে নিয়ে সেপাই সান্ত্রীরা বদ্ধস্থলে গিয়ে দাঁড়াল। জায়গাটা যে কোথায় ছিল তা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, তবে মনে হয় সেটা শহর থেকে খানিক দূরেই ছিল। কারণ ইহুদিরা যা সূচিবায়ুগ্রস্ত পিটপিটে মানুষ, তাতে তারা যে লোকালয়ের কাছেই একটি শ্মশান প্রতিষ্ঠা করতে দেবেন তা বিশ্বাস হয় না। সেখানে পৌঁছেই সিপাইরা যিশুকে এক পাল গুলচূর্ণ মেশানো দ্রাগ্যরস খেতে দিল, কিন্তু তা তিনি খেলেন না। তারপর একে একে তিনটি ক্রুশ পাশাপাশি পোতা হল। পাইলেটের নির্দেশক্রমে তার মাঝেরটার মাথায় লেখা ছিল ইহুদিদের রাজা। পাইলেট শেষ মুহূর্ত পর্যন্ত ইহুদিদের খোঁচা দিতে ছাড়েননি। পুরোহিতরা পাইলেটকে অনেক অনুনয় বিনয় করেছিলেন। তিনি যেন ওই কথাগুলি বদল করে লিখে দেন যে এই ব্যক্তি নিজেকে ইহুদিদের রাজা বলে জাহির করেছিল। সেবার কিন্তু পাইলেট এক ফোঁটাও নরম হননি। দৃঢ় স্বরে বলেছিলেন, আমি যা লিখেছি তা লিখেছি, বিন্দু বিসর্গ বদলানো চলবে না। যিশুকে সেই মাঝের ক্রুশেই চড়ানো হল। তার ডান পাশে বাঁ পাশে একটা করে দুটো ডাকাত ঝুলতে লাগল। তখন সকাল নটা। অন্তর্বাস বহির্বাস যা কিছু যিশুর পরনে ছিল সে সবই তার গা থেকে খুলে নেওয়া হলো। যিশুর কোমরে শুধু একটা কৌপিন মাত্র পরানো রইল। কারণ অনুসারে সেসব কাপড় চোপড় সেপাই সান্ত্রীদেরই পাওনা। তারা বাজি ধরে সেগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিল। তারপর মাটিতে বসে বসে তারা ক্রুশ বিদ্ধির উপর নজর রাখতে লাগল। প্রায় দেখা যায় মানুষের ভিতরে এমন একটা কদর্য জিনিস লুকানো থাকে যেটা কোথাও একটা কোনো নিষ্ঠুর কাণ্ড অনুষ্ঠিত হচ্ছে শুনলেই
তাকে তখনই সেখানে কানে ধরে টেনে নিয়ে যায়। ক্রুশে চড়ানোর বিভৎস দৃশ্য দেখার জন্য প্রচুর মানুষ সেখানে সমাগম হয়েছিল। আরও বেশি হতো তখন যদি লোকেরা নিস্তরণ পর্বের উৎসব অনুষ্ঠানে মেতে না থাকত। সমাগতদের মধ্যে মেয়েরাও কিছু কিছু ছিলেন, তবে বধ্যভূমি থেকে অনেকটা দূরেই তারা দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে যিশুর ভক্ত তিনজন স্ত্রীলোকও ছিলেন। এত দূর থেকে তারা নিশ্চয়ই বিশেষ কিছু দেখতে পাচ্ছিলেন না, তবে অন্তত শুনতে পাচ্ছিলেন। অন্তিমকালে একটু শান্তি দিল না তারা যিশুকে। মাথা নেড়ে নেড়ে ঠ্যাস দিয়ে বলতে লাগল, তুমি না বলেছিলে মন্দির ভেঙে তিন দিনে সেটাকে আবার গড়ে দেবে? এখন তুমি নিজেকে বাঁচাও দেখি বাপু, ক্রুশ থেকে একবার নেমে এসো। ধর্মমন্দিরের পুরোহিত উপাধ্যায়রাও কেউ বাদ গেল না, তারাও মস্করা করে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, উনি আবার সবাইকে উদ্ধার করতে গিয়েছিলেন, এখন উনি দয়া করে নিজেকে একটু উদ্ধার করুন দেখি, ইহুদিদের রাজাধিরাজ মেসায়া মহারাজ, ক্রুশ থেকে একটু নেমে আসুন দেখি, আমরা একবার সেটা প্রত্যক্ষ করলেই তোমার সব কথা মেনে নেব। যিশুর দুই পাশের দুই দস্যু তাকে বিদ্রুপ করতে ছাড়ল না। অমোঘ ইতিহাস লিখে রেখে দিয়ে গেছে, এর ঠিক 35 বছর পরই জনতায় একদিন ক্রুদ্ধ হয়ে উঠে ধর্মমন্দিরের প্রধান প্রধান পুরোহিত উপাধ্যায় বাড়ি ঘরদোর সব লুট করে নিয়ে তাদের সকলকেই একে একে খুন করে ছেড়েছিল। বেলা দুপুর নাগাদ ঘন কালো মেঘে সমস্ত আকাশ ছেয়ে গেল, তাতে সূর্যের আলো পর্যন্ত চাপা পড়ে গেল, চারিদিকে ঘোর অন্ধকার। এই রকম চলল ঠিক 3 ঘন্টা ধরে, বিকেল 3টা পর্যন্ত। গসপেলকাররা বলেছেন ভূমিকম্প প্রভৃতি কয়েকটা অশুভ সূচক চিহ্ন সেই সময় প্রকৃতিতে দেখা দিয়েছিল। তারই মধ্যে একসময় শোনা গেল যিশুর মুখ থেকে তীব্র স্বরে বেরিয়ে আসা এক উক্তি, হা ভগবান, তুমিও কেন আমাকে ছেড়ে চলে গেলে? কি নিদারুণ নিরাশা, কি মর্মঘাতী হতাশা ভরা ওই অন্তিম উক্তি! তারপরই যেন আর্তনাদের মতো একটা শব্দ কানে ভেসে এলো, যিশুর আত্মা তার দেহ ত্যাগ করে চলে গেল, তার শেষ নিঃশ্বাস মহাশূন্যে এক হয়ে মিলিয়ে গেল। দূরে স্নেহহীন শ্রদ্ধাহীন অজ্ঞানময় সংসার ঠিক যেমন চলছিল ঠিক তেমনটাই চলতে লাগল। যিশুর ক্ষেত্রে রোমান পদ্ধতি অনুসরণ করা হয়নি, তার সব আকাশের শকুনি গৃহীদের আহার্য করা হলো না। ওদিকে ইহুদিদের রীতি অনুসারে ক্রুশে মৃত আসামিদের আলাদা করে রাখা যে অপসংস্কৃতি অপবিত্র গোরস্থান আছে তাতেও তাকে কবর দেয়া হয়নি। সৌভাগ্যক্রমে তার মরদেহ ওই দুই গতিরই হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছিল। ইহুদিদের বিধিমতে সেই দিনই অর্থাৎ শুক্রবারেই সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই যিশুর নশ্বর দেহ সমাধিস্থ করার প্রয়োজন, কেননা তারপরেই সাবাত পড়েছে, তার উপর ঠিক ওই সময় নিস্তারণ পর্ব অধিবার শুরু হতে যাচ্ছে, তখন তো আর কিছুই করা চলবে না, তাহলে মৃতদেহ বাসি হয়ে কদিন ধরে ক্রুশে ঝুলতে থাকবে। সেটা ইহুদিদের চোখে এক বিসদৃশ্য অশাস্ত্রীয় কাণ্ড। তাতেই জোসেফসমের এক ধার্মিক ব্যক্তি পাইলেটের কাছে গিয়ে যিশুর মৃতদেহ কবরস্থ করার অনুমতি চাইলেন। জোসেফ বোধহয় মনে মনে যিশুর একজন ভক্ত ছিলেন, হয়তো বা যিশুর উপদেশ কখনো শুনে তিনি তৃপ্তিও পেয়ে থাকবেন, কিন্তু ইহুদি বিচার সভায় এক মান্যগণ্য সদস্য হওয়ায় তিনি অবশ্য প্রকাশ্যে কখনো তার অনুগমন করতে পারেননি। এখন ক্রুশের উপরে যিশুর মৃত্যু সংবাদ পেতে তিনি সাহসে বুক বেঁধে পাইলেটের কাছে ছুটলেন। যিশু মারা গেছেন শুনে পাইলেট সে কথা বিশ্বাসই করতে চাইলেন না, সেনাধ্যক্ষদের একজনকে ভালো করে খোঁজ খবর নিতে বলে দিলেন। যিশু তো মাত্র 6 ঘন্টা ক্রুশে লটকানো ছিলেন, ক্রুশে টাঙানো ব্যক্তিদের তো সাধারণত 2-3 দিনের আগে মৃত্যু হয় না, অনেক সময় মরণ হতে 3-4 দিনও পার হয়ে যায়, তাই পাইলেটের আশ্চর্য হওয়াটা বিচিত্র কিছু নয়। সেনাধ্যক্ষ খোঁজ নিয়ে এসে পাইলেটকে জানিয়ে দিলেন যিশুর মৃত্যু সংবাদটা সত্যি। তখন পাইলেট যিশুর মৃতদেহ জোসেফের হাতে ছেড়ে দিতে হুকুম করে দিলেন, সরকারি তহবিল থেকে যিশুকে কবর দেওয়ার খরচটা বেঁচে গেল। জোসেফ সেপাই শাস্ত্রীদের সঙ্গে যিশুর মৃতদেহ ক্রুশ থেকে নামিয়ে নিলেন,
সব জড়াবার জন্য নতুন কাপড় কিনে দিয়ে তাই দিয়ে যিশুর দেহ মুছে ফেলে তাকে গোর দিতে নিয়ে গেলেন। পাহাড়ের গায়েই একটা আনকোরা কবর বোধহয় জোসেফি কারোর জন্য আগে থেকে খুঁড়ে রেখেছিলেন, যিশুকে তাতেই গোর দেয়া হলো। একটা প্রকাণ্ড পাথরকে গড়িয়ে নিয়ে গিয়ে কবরের মুখটা চাপা দিয়ে বন্ধ করে দেয়া হলো। ধুলোর শরীর ধরনীর ধুলোর উপরই চিরবিশ্রাম লাভ করল। অধিকাংশ খ্রিস্টানই বিশ্বাস করেন মৃত যিশুর পুনরুত্থান ঘটেছিল আর মৃত্যুর পর তিনি তার শিষ্যদের সশরীরে দর্শনও দিয়েছিলেন। প্রচার আছে যিশুর অনুগামীদের সবচেয়ে দুর্দান্ত নিগ্রহকারী সলের ভাগ্যে দামাস্কাস যাওয়ার পথে যিশুর দর্শন ঘটেছিল আর তারই ফলে তিনি যিশুর পরম ভক্ত হয়ে উঠে খ্রিস্টানির সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা আর প্রচারক হয়ে পড়েন। এর নাম পরে সেন্ট পল হয়েছিল। সাধারণ ব্যক্তিদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তাদের সমস্ত কর্মের অবসান, কিন্তু মহাপুরুষদের কাজ তাদের তিরোধানের পরও বহুকাল ধরে চলতে থাকে। তবে সেটা ইন্দ্রগ্রাহ্য কোনো পঞ্চভৌতিক পদার্থ নয়, তার স্বরূপ সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতম। অদৃশ্যভাবেই তা একের থেকে অন্যের মধ্যে সঞ্চারণ করতে থাকে। জীবনে যিশু যা সম্পূর্ণ করে যেতে পারেননি জীবন বিসর্জন দিয়ে তিনি তা পরিপূর্ণ করেছিলেন। তার মৃত্যুই তার স্বল্পপ্রাণ শিষ্যদের মধ্যে এমন এক প্রচণ্ড শক্তি চালনা করতে পেরেছিল যা তাদের প্রত্যেককেই মৃত্যুঞ্জয়ী করে তুলেছিল। যিশুর অভয়নাম জপতে জপতে তার শিষ্যরা তার অমৃতবাণী পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বয়ে নিয়ে গিয়েছিলেন। কোনো বাধা বিপত্তি তাদের সে কাজ থেকে নিবৃত করতে পারেনি। তার নিমিত্তে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে তারা একটুখানিও পশ্চাৎপদ হননি। যিশুর মৃত্যু ও পুনরুত্থানের পর প্রেরিতদের সবাই সুসমাচারের বার্তা নিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিলেন। পবিত্র বাইবেলে যিশুর শিষ্যরা কোথায় ও কিভাবে মৃত্যুবরণ করেন তার বর্ণনা খুব একটা পাওয়া যায় না, তবে বাইবেলে শুধুমাত্র দুইজনের মৃত্যুর কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তারা হলেন যোহনের ভাই জ্যাকব ও যিহুদা। অন্যান্য প্রেরিতদের মৃত্যুর ঘটনা চার্চ ঐতিহ্য ও ইতিহাসের দলিল ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক পরীক্ষা নিরীক্ষা হতে প্রাপ্ত। জ্যাকব, যিশুর মৃত্যুর পর জ্যাকব দামাস্কাসে ধর্ম প্রচার করতে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি জেরুজালেমে ফিরে আসেন এবং জেরুজালেমের খ্রিস্টীয় মণ্ডলীর প্রথম নেতা হন। তাকে খ্রিস্টের বিশ্বাস অস্বীকার করতে বলা হলে তিনি রাজি না হওয়ায় তাকে জেরুজালেম মন্দিরের চূড়া থেকে 100 ফুট নিচে ফেলে দেয়া হয়। নিচে পড়েও তিনি জীবিত ছিলেন, এটা বুঝতে পেরে শত্রুরা তাকে মুগুর বা গলা দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে। জ্যাকবকে যে চূড়া থেকে ফেলে দেওয়া হয় এটি সেই জেরুজালেম মন্দিরের দক্ষিণ চূড়া, যেখানে একসময় শয়তান যিশুকে প্রলোভনে ফেলার চেষ্টা করেছিল। বার্থলময়, যিশুর আরেক শিষ্য বার্থলময়, তিনি মেসোপটেমিয়া বা বর্তমান ইরাক, পার্সিয়া বা বর্তমান ইরান, তুর্কি ও আর্মেনিয়ায় প্রচারে গিয়েছিলেন। তিনি বর্তমান তুরস্ক দেশে গিয়েছিলেন। ডারবেন্ট আজারবাইজানে সুসমাচার প্রচারের কারণে চাবুক দিয়ে শরীরের চামড়া তুলে ফেলার পর তার শিরচ্ছেদ করা হয়। বার্থলময় মৃত্যুর আগেই সেখানকার বেশিরভাগ লোককে খ্রিস্টান অনুসারী করে তোলেন। সাইমন বা পিটার, সাইমন বা পিটারকে তার নিজের অনুরোধে উল্টোভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, কারণ প্রভু যিশু যেভাবে ক্রুশে মরেছেন সেই একইভাবে মরার তিনি নিজেকে যোগ্য মনে করেননি। 66 খ্রিস্টাব্দে রোম সম্রাট নিরো শাসনামলে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ক্রুশে মৃত্যুকালে তিনি বৃদ্ধ ছিলেন। তার পবিত্র সমাধি ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স প্রাসাদে রয়েছে। ক্রুশের উপর নিদারুণ যন্ত্রণার মাঝেও তিনি বলেন, আমি এমন এক শুভ সময়ের জন্য দীর্ঘ আকাঙ্ক্ষিতই ছিলাম। যিশুর দেহ ক্রুশে ঝোলার মাধ্যমে ক্রুশকেই তিনি পবিত্র করে গেছেন। পল, প্রেরিত পলকে নির্যাতন করা হয় এবং তারপর তাকে শিরচ্ছেদ করা হয়। পিটারের মতো তিনিও 66 খ্রিস্টাব্দে রোম্যান সম্রাট নিরোর শাসনামলে মারা গিয়েছিলেন। মৃত্যুকালে তিনিও বৃদ্ধ ছিলেন। ফিলিপ 80 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে সিরিয়া ও ফ্রিজিয়া
প্রভৃতি স্থানে সুসমাচার প্রচারের কাজ করেন। ফিলিপকে সাপের পূজারীদের সাথে মতের অমিলের কারণে প্রথমে পাথর ছুড়ে পরে শিরচ্ছেদে হত্যা করা হয়। ম্যাথিকে তলোয়ার দিয়ে হত্যা করা হয়। ইথিওপিয়ায় তিনি খ্রিস্টের জন্য দুঃখভোগ ও মৃত্যুবরণ করেন। ইয়াকুব, জ্যাকব, হেরদ রাজা জ্যাকবকে তলোয়ার দিয়ে শিরচ্ছেদ করেন। সাইমন, সাইমন মিশর এবং পরবর্তীতে ইরানে খ্রিস্ট ধর্ম প্রচার করেন, তাকে 74 খ্রিস্টাব্দে ক্রুশ বিদ্ধ করা হয়। জন, জন ছিলেন যিশুর একমাত্র শিষ্য যিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন। পটমাস দ্বীপে পাথর ও স্লেটের খনি ছিল, সেখান থেকে রোম সাম্রাজ্যের জন্য দালান কোঠা নির্মাণের সামগ্রী সরবরাহ করা হতো। পটমাস দ্বীপটি ছিল রাজনীতিবিদ, ধর্মীয় কাজে আটক বন্দী ও ক্রীতদাসদের আবাসস্থল। তাকে একবার ফুটন্ত তেলে ফেলে দেয়া হয়, কিন্তু অলৌকিকভাবে তিনি বেঁচে যান। জনকে রোমে সুসমাচার প্রচারের দায়ে বন্দী করে নির্বাসন দেওয়া হয়েছিল, যেন তিনি রোমে যিশুর সত্য প্রচার করতে না পারেন। তবে তিনি শান্তিপূর্ণভাবে পটমাস দ্বীপে বৃদ্ধ হয়ে মারা যান। তখন তার বয়স আনুমানিক 90 বছর ছিল। আন্দ্রিয়, আন্দ্রিয়কে গ্রিসে একটি এক্স আকৃতির ক্রুশে ক্রুশবিদ্ধ করা হয়। তিনি জর্জিয়া, ইস্তাম্বুল, মেসিডোনিয়া ও গ্রিসে ধর্মপ্রচার করেছিলেন। গ্রিসের সম্রাট অ্যাজিয়াটিস এর পরিবারের সবাইকেই খ্রিস্টের অনুসারী করার কারণে সম্রাটও ক্রুশবিদ্ধ হন এবং সম্রাটের সাথে তাকেও ক্রুশে ঝুলিয়ে হত্যার নির্দেশ দেয়া হয়। টমাস, প্রেরিত টমাস ভারতবর্ষে সুসমাচার প্রচারে এসেছিলেন। 52 খ্রিস্টাব্দে টমাস ভারতের কেরালায় আসেন। তিনি কেরালার ত্রিচুর মহাকুমা এর পালোয়ার গ্রামে প্রথমে একজনকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন। পরবর্তীতে টমাস পূর্ব উপকূলের দিকে চলে যান এবং 64 খ্রিস্টাব্দে মাদ্রাজ, বর্তমানে চেন্নাইয়ে বসতি স্থাপন করেন। এখানেই তিনি একটি গ্রামে বসবাস করেন যেটির বর্তমান নাম মাইলাপুর। 72 খ্রিস্টাব্দে তিনি স্থানীয় রাজা মাজদাইয়ের প্রধান পুরোহিতের রোষানলে পড়েন, কারণ তারা জানতে পারেন খ্রিস্টান ধর্ম বর্ণপ্রথা একেবারেই সমর্থন করে না। তখন তিনি পার্শ্ববর্তী পাহাড়ে আশ্রয় নেন, কিন্তু প্রার্থনারত অবস্থায় তাকে বর্ষার আঘাতে হত্যা করা হয়। পরবর্তীতে পাহাড়টি তার নামানুসারেই রাখা হয় সেন্ট থমাস মাউন্ট। সেখানে একটি গুহা আছে যেখানে নাকি টমাস বসবাস করতেন। বিশ্বাসঘাতক জুডাস, যিশুর মৃত্যু ও পুনরুত্থানের কিছুকাল পরই বিশ্বাসঘাতক জুডাস, যিনি যিশুকে কথিত 30টি রৌপ্য মুদ্রার বিনিময়ে রোমান সৈন্যদের হাতে ধরিয়ে দিয়েছিলেন, তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। তিনি ফাঁসিতে ঝোলার সময় নিচের দিকে মুখ করে মাটিতে পড়ে যান ও পেট ফেটে নাড়িভুড়ি বের হয়ে যায়। খ্রিস্টীয় জীবনে প্রেরিতগণ কীভাবে মৃত্যুবরণ করেছেন তা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারা কোন বিশ্বাসের জন্য মরতে ইচ্ছুক ছিলেন। যিশু তার মৃত্যু দিয়েই তার প্রধান শিষ্যদের মনে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। জীবনে যিশু জনাকয়েক মাত্র শিষ্যকেই আপনজন করে পেয়েছিলেন। তার মৃত্যুতে পরম্পরাক্রমে তিনি সারা বিশ্বে অসংখ্য লোকের মনে আসন পেয়ে গেছেন। মৃত্যু সেখানে পৌঁছতে পারে না। যখনই কেউ অন্যকে পতন থেকে রক্ষা করার জন্য হাত বাড়িয়ে দেয়, যখনই কেউ অপরের প্রাণ রক্ষার নিমিত্তে নিজের প্রাণ দেওয়াকে তুচ্ছ জ্ঞান করে, যখনই কেউ ক্ষুধার্থের মুখে অন্ন যোগায়, তৃষিতকে জল এনে দেয়, নগ্নকে বস্ত্র দেয়, আত্মের সেবার নিমিত্তে নিজের সমস্ত সুখ জঞ্জালি দিয়ে এগিয়ে চলে যায়, যখনই কেউ কারো বিক্ষুব্ধ বিশ্রান্ত মনে শান্তি ঠেলে দেয়, ভীতকে অভয় দিয়ে অতীত করে তোলে, তখনই যিশু তাকে দর্শন দেন। সেই দর্শন কিন্তু চোখের দেখা স্থূল দর্শন নয়, সে হল দিব্য দর্শন। সেই দর্শনই মানুষকে পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে নিয়ে গিয়ে তাকে অমর করে দেয়। শ্রোতা বন্ধুরা, তপনমোহন চট্টোপাধ্যায় রচিত যিশু চরিত্রের আজকে সমাপ্তি ঘটল। আমার চ্যানেল আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমার সঙ্গেই থাকুন এবং সেই সাথে আমাকে লিখে জানান আরও কী কী বই আপনারা শুনতে চান।
সবাই ভালো থাকবেন। পরবর্তী বই শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অফুরন্ত ভালোবাসা।